بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তার ইবাদত বান্দেগীর আদেশ প্রদান করেছেন সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি তার ইবাদত বান্দেগীর আদেশের পরে মাতা পিতার সাথে সদ্ব্যবহারের সদাচরণের আদেশ প্রদান করেছেন দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি তার মুশরিক মা তা সত্ত্বেও
তার কবরের জিয়ারতে গিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন জিয়ারতের অনুমতি চেয়েছেন আল্লাহ পাক জিয়ারতের অর্থাৎ দেখার অনুমতি দিয়েছেন। যখন তিনি অনুমতি চাইলেন আল্লাহর কাছে মার্জনা কামনা করার, যে আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, ফালাম ইউজাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, তখন আল্লাহ পাক তাকে আদেশ দিলেন না। কারণ মুশরিক কাফের যদি শিরক কুফরির অবস্থায় মারা যায়, পুরুষ লোক ঢুকে গেল কেন মহিলাদের? চলে গেছে, চলে গেছে। দরজাটা বন্ধ করে আসেন, দরজা বন্ধ করে আসেন, লোকটাকে বলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয়নি আল্লাহর কাছে মার্জনা কামনা করার, কারণ শিরক কুফরের অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা চাইতে মার্জনা কামনা করতে নিষেধ করেছেন। গত সপ্তাহে সূরা তওবার সে আয়াত শোনানো হয়েছে। আজকে বিষয়বস্তু হচ্ছে মাতা পিতার সেবা না করলে কি ভয়াবহ পরিণাম রয়েছে, কি দুনিয়া এবং আখেরাতের শাস্তি রয়েছে এ সম্পর্কে। মাতা পিতাকে অসন্তুষ্ট করলে, কষ্ট দিলে তার জন্য ভবিষ্যৎ কি হতে পারে, তবে আলোচনা ধারাবাহিকভাবে রাখার জন্য যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আহকাফের আয়াত নম্বর 15 ইরশাদ করেছেন, ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই আয়াতের কিছু অংশ যেখানে মাতা পিতার জন্য দোয়া আছে, ছেলে মেয়েদের জন্য দোয়া উল্লেখ করা হয়েছে তার শেষ দিকে, তা তর্জমা করে তাফসির করে শোনানো হয়েছিল। আল্লাহ পাক এতে ইরশাদ করছেন যে আমি মানুষকে চরম আদেশ দান করেছি, কঠোর আদেশ আল্লাহ পাকের। ওয়াসায়না, আমি শক্ত আদেশ প্রদান করেছি। বিওয়ালিদাই এহসানা, যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। কেন সদ্ব্যবহার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করেছেন। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, কারণ তাকে তার মাতা কষ্ট সহকারে গর্ভধারণ করেছে, ওয়াদাআতুহু কুরহা কষ্ট সহকারে প্রসব করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং গর্ভধারণের সময় আর স্তন্যদানের সময় 30 মাস রয়েছে, অর্থাৎ কমের পক্ষে 30 মাস তাকে গর্ভধারণ করেছে এবং দুধ ছাড়িয়েছে তার মধ্যে। গত সপ্তাহে বলেছি যে সূরা লোকমানের আয়াত রয়েছে 2 বছরের কথা স্তন্যদানের ক্ষেত্রে, সুতরাং 2 বছর যদি স্তন্যদান হয়, দুধ পান করানো হয়, তাহলে 6 মাস সর্বনিম্ন গর্ভধারণের সময় হয়। আল্লাহ পাক এই কথাই উল্লেখ করেছেন। ইমাম ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাই বলেছেন যে মায়ের হক, মায়ের অধিকার বাবার চাইতে বেশি। কি জন্য? এই জন্যই যে মা এমন 3টি কাজ করেছে যেই কাজগুলিতে বাবা অংশ নেয়নি, বাবার কোনো অংশ নেই। তারপরে সময়গুলিতে মাতা পিতা উভয়ে শরীক রয়েছে, ছেলে মেয়েদের লালন পালনে মাতা পিতা উভয়ে শরীক রয়েছে। আল্লাহ পাক এই 3টি কথা এই আয়াতে উল্লেখ করেছেন। হামালাতু উম্মুহু কুরহা, প্রথম হচ্ছে গর্ভধারণ করা, পেটে 9 মাস 10 মাস রাখা, এই কাজটি একমাত্র মা করেছে, বাবা তাতে শরীক হয়নি, অংশ নেয়নি। ওয়াদাআতুহু কুরহা, দ্বিতীয় কাজ তা হচ্ছে ভূমিষ্ঠ করা, প্রসবের সময় যে প্রসব বেদনা, একমাত্র এই মা কষ্ট করেছে তাতে বাবা শরীক হয়নি, বাবার কোনো অংশ নেই। তৃতীয় কাজ হচ্ছে আর-রিদা, অর্থাৎ স্তন্যদান করা, মা দুধ পান করিয়েছে তাতে বাপ অংশ নেয়নি। 3টি এমন গুরুত্বপূর্ণ কাজ এবং জীবনের ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম, বা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে শুরু,
মায়ের পেট থেকে শুরু এবং ভূমিষ্ঠ হওয়ার পরের সময়, নাজুক সময়, অত্যন্ত অসহায় দুর্বল থাকার সময়, এই সময়গুলিতে একমাত্র মায়ের অবদান রয়েছে, ইহসান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমের পরে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে তিনবার করে মায়ের কথা উল্লেখ করেছেন, তারপরে চতুর্থবারে বাবার কথা উল্লেখ করেছেন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুর নাসে আহাক্কু বি হুসনি সাহাবাতি, আমার সদাচরণে সৎ ব্যবহারের সবচাইতে বেশি কে অধিকার রাখে, কে সবচাইতে বেশি অধিকার রাখে, কার বেশি হক? নবী করিম সাল্লাম কি বলেছিলেন? উম্মুকা। কিলা সুম্মা মান, তোমার আম্মা বললেন যখন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব আবার জিজ্ঞাসা করলো এই সাহাবি যে তারপরে কে? বললেন উম্মুকা, তোমার মা। তিলামান আবার জিজ্ঞাসা করলেন যে কে? তারপরে বললেন তোমার আম্মা। তারপরে কে? তারপরে কে? তারপরে কে? তিনবার জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, সাহাবি জিজ্ঞাসা করলেন কি উত্তর দিলেন? উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মাতা তোমার মাতা তোমার মাতা। তিনবার হকের কথা এই জন্যই উল্লেখ করা হয়েছে যে এই তিনটি কাজ একমাত্র মা করেছে, তাতে আব্বা অংশ নেয়নি। তারপরের জীবনের যে কাজগুলি রয়েছে লালন পালনের, সেগুলিতে উভয়ে অংশ নিচ্ছে। বাবা বাইরে থেকে জীবিকা অর্জন করে নিয়ে এসছে, রুজি রোজগার করে নিয়ে এসছে, সে দেশে হোক আর বিদেশে হোক ছুটাছুটি করেছে, মেহনত করেছে, জন্মজুরি করেছে, চাষি চাষ করেছে, কৃষক মাঠে ঘাটে মেহনত করেছে, ব্যবসায়ী ব্যবসায় মেহনত করেছে, আর ছেলে মেয়ের মা বাড়িতে তাপাক শাক করে প্রস্তুত করে ছেলে মেয়েকে খাওয়িয়েছে, উভয়ের এহসান শুরু হচ্ছে এখান থেকে। তারপরে যখন জিজ্ঞাসা করলেন ওই সাহাবি যে সুম্মা মান, বলে সুম্মা আবাকা, তারপরে তোমার পিতার হক। সুম্মা আদনাকা সুম্মা আদনাকা, তারপরে যারা নিকটবর্তী, পিতার পরে যারা নিকটবর্তী, দাদা দাদি নানা নানি চাচা ইত্যাদি। তো মাতা পিতার যদি সেবা করেন, তাদের সাথে যদি সৎ ব্যবহার করেন, তাহলে কি পাবেন? এখানে গিয়ে চারটি কথা উল্লেখ করে সময় শেষ হয়ে গেছিল, দেড় ঘন্টা সময় শেষ হয়ে গিয়ে থেমে গেছিলাম। তার পরের গুলি উল্লেখ করছি। পাঁচ নম্বরে যদি মাতা পিতার সেবা করেন, মাতা পিতার সাথে সদাচরণ করেন, তাহলে পাবেন এই যে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, আল্লাহ পাক বালা মুসিবত দূর করবেন। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করবেন যদি আপনি মাতা পিতার অনুগত হন, মাতা পিতাকে সন্তুষ্ট রাখেন এবং বালা মুসিবত আল্লাহ দূর করবেন। এর দলিল, সহিহ বুখারী মুসলিমে প্রসিদ্ধ হাদিস রয়েছে, বনি ইসরায়েলদের জামানার একটি ঘটনা, যাতে তিনজন ব্যক্তি সফরে যাচ্ছিল মাঠে মরুভূমিতে পাহাড়ি এলাকায়, জনহীন এলাকায় যেখানে কোনো জনবস্তি নেই, গ্রাম নেই, মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তারা আশ্রয় নিবে কোথায়? পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। লম্বা হাদিস রয়েছে, ঘটনা উল্লেখ করছি না, কারণ ঘটনা উল্লেখ করলে এটি আজকের বিষয়বস্তু হয়ে যাবে। শুধু ইঙ্গিত করছি, তিনজনের মধ্যে একজন এমন ব্যক্তি ছিলেন যিনি মাতা পিতার অত্যন্ত সেবা যত্ন করতেন। যেমনই পাহাড়ের গুহায় ঢোকা, তেমনি ঝড়ে একটা পাহাড় পাথর, পাহাড়ের একটা অংশ পাথর এসে পাহাড়ের যে দরজা, গুহার যে দরজা ছিল তা বন্ধ হয়ে গেল, চাপা পড়ে থেকে গেল, মানে ভিতরে থেকে গেল, দরজা বন্ধ, বের হতে আর পারছে না, এত ভারী পাথর। এখন উপায় কি? ঝড় থামলো, বৃষ্টি থামলো, তারা আপোষে আলোচনা করতে লাগলো যে দেখো এখন তো কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া কেউ তার মদত করে, কেউ তো জানে না যে আমরা এই গুহায় ফেসে গেছি, কি করতে হবে? তোমরা জিন্দগিতে যে ভালো আমল করেছো, সৎ আমল করেছো, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ পাকের কাছে হতে পারে, উত্তম আমল হতে পারে, তাকে স্মরণ করে তাকে মাধ্যম, নেক আমলকে মাধ্যম ওসিলা বানানোর এই হাদিস। কোনো ব্যক্তিকে ওসিলা বানানো ইসলামে নেই, কারণ কোনো ব্যক্তি যদি ভালো আমল করে আপনার তাতে ফায়দা কি? ব্যক্তিকে ধরেন, নবীকে ধরবেন, অলিকে ধরবেন, আমকের ওসিলাতে কি কেমন কি করে পার হবেন আপনি? আপনার কর্ম, কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ হয় তার কর্ম, আপনার কি কর্ম?
কিন্তু আপনার যদি জিন্দেগিতে কোনো সৎ আমল থাকে তাহলে আপনার কর্ম, আপনার ইমান, আপনার আমল, আপনার ভালো কাজ, সৎ কাজ আল্লাহ পাকের দরবারে পেশ করে বলবে, আল্লাহ আমি ভালো কাজ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। যদি তোমার দরবারে এটি সৎ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, কবুল হয়ে থাকে, আল্লাহ তুমি কবুল করো এবং মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। এইভাবে তারা দোয়া করতে লাগলেন। একজন বললেন যে আল্লাহ আমার বৃদ্ধ মাতা পিতা ছিল আর আমি গরিব মানুষ ছিলাম, ছাগল উঠে সব চড়াইতাম, গরু চড়াইতাম, গাভী চড়াইতাম, সন্ধ্যাবেলা ফিরে আসতাম, দুধ নিয়ে আসতাম, এসে প্রথম মা বাবাকে খাওয়াইতাম, তারপরে ছেলে মেয়েদেরকে। একদিন লেট হয়ে গেছে, অনেক দূর চলে গেছিলাম মাঠে, আস্তে আস্তে অনেক বিলম্ব হয়ে গেছে, এসে দেখি আম্মা আব্বা শুয়ে গেছেন, ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, তাদেরকে দেব মা বাবার আগে আমি অপছন্দ করলাম, এটি আমার মনে ধরল না, এই কাজ আমি করতে পারবো না। সারা রাত মাতা পিতার মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, যখন তারা জাগবেন তখন তাদের আগে দুধ পান করাবো, তারপরে ছেলে মেয়েকে। আল্লাহ যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আল্লাহ ফাফরুজ আন্না, আমাদের এই বালা মুসিবত দূর করে দাও। দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, ফাফরুজ আনহু মাদিসুরেজ, আল্লাহ পাক পাথরের একটা অংশকে সরিয়ে দিলেন। এইভাবে তিনজনে তিন রকমের নেক আমলের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলো। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে বালা মুসিবত দূর হয়, দোয়া কবুল হয় যদি কেউ মাতা পিতাকে সন্তুষ্ট রাখে, মাতা পিতার সাথে সদাচরণ করে। ছয় নম্বরের বিষয় হচ্ছে যে মাতা পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন। নবী সাল্লামের এই বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে, রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদি, মাতা পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন। ওয়াসাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদি, আর মাতা পিতা অসন্তুষ্ট হলে, নারাজ হলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। হাদিস তিরমিজিতে রয়েছে, তাবারানিতে রয়েছে, আল্লামা আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। মাতা পিতার সাথে সদাচরণ করা, সদ ব্যবহার করা, তাদের সেবা করা, তাদের হক আদায় করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে হিজরত এবং জিহাদের আগে এর হক। আপনার সামনে এখন হিজরত করাও ফরজ, এরকম পরিস্থিতি হয়তো, হিজরত না করলে দিন পালন করা যায় না, নামাজ কায়েম করা যায় না, আমার দিনের ইমানের হেফাজত করা যায় না, এই একটি কাজ রয়েছে সামনে, যদি আল্লাহ না করে এরকম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে সাহাবা ইকরামদের রয়েছে মক্কায়, মক্কা থেকে মদিনায়, তখন হিজরত ফরজ, আল্লাহ পাক করেছেন। আরেকটি কাজ সামনে, জিহাদ আছে আল্লাহর রাস্তায়, তাও ফরজ হয়ে গেছে, কিন্তু মাতা পিতার সেবা তাও ফরজ হয়ে আছে। কোনটি প্রাধান্য দেবেন আপনি? মাতা পিতার সেবাকে প্রাধান্য দিতে হবে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন যে আকবালা রাজুলুন ইলা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, আসার পরে বলছে, ওবায়ুকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি শপথ করতে চাই হিজরতের উপর এবং জিহাদের উপর, ইসলাম কবুল করেছি, এখন আপনার সাথে শপথ করতে চাই, বায়াত করতে চাই, আমি হিজরত করব, আমার দারুল কুফর থেকে, কাফেরদের এলাকা থেকে আপনার কাছে হিজরত করে মদিনায় আসবো আর জিহাদ করতে চাই। আবতাগিল আজরা মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের কাছে আমি এর পারিতোষিক কামনা করি, আল্লাহর কাছে এর আমি সওয়াব চাই। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফাহাল্লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মাতা পিতার কেউ কি জীবিত আছে? জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা নাম, হ্যাঁ জীবিত আছেন তারা, মাতা পিতা জীবিত আছে, তাদেরকে ছেড়ে দিয়ে হিজরত করে চলে আসবেন, তাহলে মাতা পিতা থেকে যাবো ওখানে, মাতা পিতা জীবিত আছে, জিহাদে চলে যাবেন, তাদের দেখা বৃদ্ধ, তারা দেখাশোনার কেউ নেই, জিহাদে চলে যাবে, হতে পারে শাহাদাত হয়ে যেতে পারে, বা যে সময় দু চার মাস, যাই হোক যতদিন বাইরে থাকবে, মাতা পিতা দেখাশোনা খেদমত কি করবে, তাদের খাবার দেবে কি, তাদের জন্য রুজি রোজগার করবে কি, এই বিষয়গুলি রয়েছে। বালকিলা আমা বললেন, সাহাবি যে দুজনে বেঁচে রয়েছেন, কালা ফাতাবতাগিল আজরা মিনাল্লাহি তাআলা, তাহলে এক কাজ করো, মাতা পিতার সেবা করে আল্লাহর কাছে পারিতোষিক কামনা করো, সওয়াব কামনা করো। তুমি যদি এই চাও তাহলে ফরজে ইলা ওয়ালিদাইক, তাহলে তুমি তোমার মাতা পিতার কাছে ফিরে যাও, ফা আহসান সোহবাতাহুমা, হিজরত করে আসতে হবে না, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফ হাদিস। মাতা পিতার সেবা করলে দোয়া কবুল হয়, শুধু দোয়া কবুল হয় কথা তো বলা হলো, কিন্তু এক হচ্ছে যে যে কোনো দোয়া করলে যাদের দোয়া সাধারণত কবুল হয়ে যায় তাকে, তাদেরকে বলে মুস্তাজাবুদ দাওয়া। আজকালকার জামানায় এমন মানুষ পাওয়াই মুশকিল, হয়তো খুব কম,
অনেক এলাকা, অনেক অঞ্চল, অনেক দেশ আছে, হয়তো এমন ব্যক্তি পাবেন না যে তাদের দোয়া কবুল হচ্ছে। কারণ অধিকাংশ মানুষের রিজিকে হারামের সংমিশ্রণ হয়ে গেছে, অধিকাংশ মানুষ শিরক বিদাত করা শুরু করেছে। এগুলি হচ্ছে দোয়া কবুলে সবচেয়ে বড় বাধা। এক জামানা ছিল যে অনেক লোক আল্লাহর বান্দা মুসলিম উম্মাতে থাকতেন যারা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হতো, ইস্তিসকার নামাজ পড়লে পানি চালে বৃষ্টি চালে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হতো। আজকাল ইস্তিসকার পর ইস্তিসকার হয়েই যাচ্ছে, বৃষ্টি হয় না। কেন? তাহলে কওমে জাতি তো উম্মাতে মুসলিমাতে মুস্তাজাবু দাওয়া, যাদের দোয়া কবুল হয়ে যায় সাধারণত করলে, এইরকম লোকের অভাব। আপনি যদি মাতা পিতাকে সন্তুষ্ট রাখেন তাহলে আপনি মুস্তাজাবু দাওয়া হইতে পারবেন, অর্থাৎ আপনার দোয়া কবুল হবে আল্লাহ পাকের দরবারে। আর একটি বিষয় হচ্ছে যে মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে তারা যদি দোয়া দেন তাহলে তাদের দোয়া আপনার ক্ষেত্রে কবুল হবে, তাদের দোয়াও আপনার ক্ষেত্রে কবুল হবে। নেক দোয়া, ভালো দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে। একটি হাদিসে আছে যে বদদোয়া দিলেও কবুল হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মাতা পিতা যাতে করে অধৈর্য না হন, সামান্য কিছু বেয়াদবি বা কিছু কষ্ট ছেলে মেয়েদের পক্ষ থেকে পেলেই বদদোয়া করে দেওয়া না, হেদায়েতের দোয়া করবেন, বদদোয়া না করে দিয়ে হেদায়েতের দোয়া করবেন। এ তো ছেলে মেয়েদের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ ছিল দৌস বংশ, ইয়েমান দেশের। সেই বংশের এক ব্যক্তি আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ সাহাবী, ইন্তেকাল করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে মক্কাতুল মুকাররমায় 110 হিজরিতে। তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দশ বংশের কেউ মুসলমান হলো না, আমি ইসলাম গ্রহণ করি, ইয়ামানে গেলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দিলাম, একজন লোক মুসলমান হলো না। সুতরাং দোয়া করেন আল্লাহ পাক যেন দশ বংশকে সমূলে বিনাশ করে দেয়, হালাক করে দেয়। কিসের দোয়া করতে বললেন? ধ্বংস করে দেওয়ার বংশ, অথচ আবু তুফাইলের বংশ দৌসি, নবী সাল্লামের বংশ নয়, এলাকার লোক নয়, পরিচিত লোক নয়, এখন মুসলিম হয়নি, কুফুরের অবস্থায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়া আতি বিহিম, সহিহ হাদিস। আল্লাহ তুমি 10 বংশের লোকদেরকে, 10 গোত্রের লোকদেরকে হেদায়েত করো এবং তাদেরকে হিজরত করে এখানে নিয়ে আসো। সুবহানাল্লাহ, কয়েকদিন পরে 10 বংশের অন্তর পরিবর্তন হয়ে গেছে। আবু তুফাইল মুসলমান হয়ে গেছে, আবু হুরাইরা মুসলমান হয়ে গেছে, আমরা আর কাফের থেকে কি করব, বংশের লোকেরা ভাগ্যবান হয়ে গেল, আমরা এরকম হতভাগা থাকবো, সবাই নর নারী পুরুষ সবাই মিলে এসে কয়েকশো লোক সব ইসলাম গ্রহণ করে চলে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কার দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। যদি অধৈর্য হয়ে যেতেন যে তার বংশের লোকেরা বলছে যারা নাফরমান কাফের মুশরিক বিদিন ইসলাম কবুল করলো না, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে আল্লাহ পাক হালাক করে দিন, যদি হালাকের দোয়া করে দিতেন তাহলে হালাক হয়ে যেত, তারা ধ্বংস হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ 10 জাতিকে হিদায়াত করো, তাহলে আপনার ছেলে মেয়ে যদি হয়, আপনার আত্মীয় স্বজন হয়, আপনার ভাই বোন হয়, আর যদি তারা বক্র পথে চলে যায়, ধর্মীয় ক্ষেত্রে হোক, চরিত্রের ক্ষেত্রে হোক, চরিত্র ধর্মের অন্তর্ভুক্ত, তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি তাদের জন্য হিদায়াতের দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না, তিন রকম দোয়া আছে যা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, লা শাক্কা ফিহিন্না, যেই দোয়া কবুল হয় কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, যদি কারো উপর জুলুম হয় আল্লাহ পাকের কাছে দোয়া করে, এমনকি কাফের যদি হয়, এমনকি গুনাহগার হয় আর তারপর জুলুম হয়েছে, সে গুনাহগার কিন্তু তার উপর জুলুম হয়েছে, আল্লাহ আমার জুলুমের তুমি বিচার করো, আল্লাহ পাক বিচার করবে, আল্লাহ জুলম বরদাস্ত করেন না। আবরাহ কাফের ছিল আর আব্দুল মুতালে মক্কার কয়েছে তারা কাফের ছিল, কিন্তু আবরাহা যখন জুলম করার জন্য মক্কার উপর আক্রমণ করে আসলো, তখন আবরাহার হস্তি বাহিনীকে আল্লাহ কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। কাফেরদের দোয়া আল্লাহ পাক আব্দুল মুতালেবের দোয়া কাবার গিলাফ ধরে করেছিল, তারা মুশরিক ছিল, 360 মূর্তির পূজা করত, তাদের দোয়া আল্লাহ শুনেছে। মজলুমের দোয়া কবুল হয়। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, সফর অবস্থায় যদি আপনি দোয়া করেন। ওয়া দাওয়াতুল ওয়ালিদ লি ওয়ালাদিহি, আর মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল হয়, ছেলে মেয়েদের জন্য নেক দোয়া কবুল হয়, লি ওয়ালাদিহি, আর আলা ওয়ালাদিহি বলা হয়েছে অন্য হাদিসে। যদি কোনো মাতা পিতা নারাজ অসন্তুষ্ট হয়ে বদদোয়া করে, আর যদি হকের ওপর থাকে, এই কথা মনে রাখবেন,
হকের ওপর যদি থাকে মাতা পিতা, না হক নয়, জুলুম অত্যাচার করেনি, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেনি, তাহলে তাদের দোয়া কবুল হয়ে যাবে যদি বদ দোয়া করে। আরেকটি কথা এখানে বলে দিই যে আমাদের দেশের মাতা পিতারাও বাড়াবাড়ি করে ছেলে মেয়েদের ক্ষেত্রে, অধিকাংশই, এবং অন ইসলামিক সমাজ রয়েছে, হিন্দুয়ানি সমাজ রয়েছে, হিন্দুয়ানি পারিবারিক কাঠামো রয়েছে যেগুলির ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং মাতা পিতার হক বর্ণনা করে দেওয়ার পরে, মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করলে তার কি শাস্তি সব বলে দেওয়ার পরে, আগামী সপ্তাহে মাতা পিতার কি করণীয় ছেলে মেয়েদের সম্পর্কে, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। তাহলে যেমন ছেলে মেয়েরা বুঝবে মাতা পিতার হকের কথা, তেমনি মাতা পিতাও বুঝবে যে ছেলে মেয়েদের কি হক রয়েছে, ছেলে মেয়েদের ক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে, ছেলে মেয়েদের সম্পর্কে আমাদের কি দায়িত্ব রয়েছে। ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান, মাতা পিতার সেবা করলে দুনিয়াতে খ্যাতি ছড়ায়, এটা পরীক্ষিত, সুনাম হয় না, গোটা এলাকায় সুনাম ছড়িয়ে যায় যদি আপনি সত্যি মাতা পিতার অনুগত হন আর মাতা পিতার ভালো সেবা করেন, মাতা পিতাকে হজ করেন। গোটা এলাকার লোক বলছে অমুক ছেলে বিদেশে আছে, তার আম্মাকে হজ করালো, তার আব্বাকে হজ করালো, কিন্তু সুনাম নয়, তার ছোট ভাইদেরকে পড়িয়ে শুনে মানুষ করলো, তার আব্বা অসুস্থ ছিল, তার অপারেশনে এত লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করালো, ইত্যাদি ইত্যাদি, সুনাম, এই সুনাম পাওয়া যায়। এই সুনাম পেয়েছিলেন ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাই, তাবেই, নবী করিম সাল্লামের জামানায় ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার মাতা পিতার খেদমতের কারণে ইয়েমেন থেকে নবী সাল্লামের সাথে দেখা করতে আসতে পারেনি। নবী করিম সাল্লাম তার সম্পর্কে বলেছেন, এই ওয়াইস কারনি সম্পর্কে আমাদের দেশে খুব বাড়াবাড়ি আচার, সুফিদের, বিদাতিদের, পীরদের, বন্ডদের। সুতরাং একটি বিশেষ আলোচনায় ওয়াইস কারনির আসল ঘটনা বর্ণনা করা হবে আর বাকিগুলি সফরনামে, আসল ঘটনা যেটি সেটি ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করে দেব, যেটি সহি ঘটনা, আর বাকি যেগুলি ভণ্ডামি পীরদের রয়েছে তাদের ব্যবসাকে ভালো চালু রাখার জন্য, যে আমরাও ওয়েস্কার্নির দল, তারা বোঝাতে চায় জাতিকে যে আমরাও ওয়েস্কার্নির দল, অথচ তারা মৃত্যু। দশ নম্বরের বিষয়, মাতা পিতার সেবার ক্ষেত্রে মনে রাখবেন যে মাতা পিতার সেবা হচ্ছে আম্বিয়ায়ে কেরামদের চরিত্র। কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালাম আর ইয়াহিয়া আলাইহিসসালাম দুই নবীর কথা উল্লেখ করেছেন যে তারা মাতা পিতার অত্যন্ত অনুগত ছিলেন, তাদের সাথে সৎ ব্যবহার করতেন, আল্লাহ প্রশংসা করেছেন। অবাররাম বিওয়ালিদাইহি ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, অবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াকুন জাব্বারান শাকিয়া, ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে এবং ইয়াহিয়া আলাইহিসসালামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। মাতা পিতার সাথে সৎ ব্যবহার, যেমন পার্থিব জীবন হবে তেমনি তাদের এন্তেকালের পরেও হবে, এমন নয় যে তাদের এন্তেকাল হয়ে গেছে আমার কাজ শেষ হয়ে গেছে, মা মারা গেছে আমার কাজ শেষ হয়ে গেছে, আব্বা মারা গেছেন কাজ হয়ে গেছে, আমার যা করণীয় ছিল শেষ হয়ে গেছে। জীবিত অবস্থায় যেমন মাতা পিতার হক রয়েছে, অধিকার রয়েছে এবং তাদের সাথে সৎ ব্যবহার রয়েছে, তেমনি এন্তেকালের পরেও তাদের হক রয়েছে এবং তাদের সাথে সৎ ব্যবহার রয়েছে। এই বিষয়গুলি উল্লেখ করব, কারণ অনেক ভাইরা রয়েছেন যাদের মাতা পিতা ইন্তেকাল করেছেন, তাদের সেসব করণীয় তারা জানবেন এবং সেগুলি আমলে নিয়ে আসবেন, কাজে পরিণত করবেন। জীবিত থাকাকালীন যেসব সৎ আচরণ করতে হবে খুব সংক্ষেপে বর্ণনা করে দিই। প্রথম কথা, মাতা পিতার আনুগত্য করা এবং তাদের নাফরমানি অবাধ্যতা থেকে বেঁচে থাকা, আনুগত্য করা জায়েজ ক্ষেত্রে, না জায়েজের ক্ষেত্রে নয়, ফরজের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে, কমের পক্ষে জায়েজের ক্ষেত্রে, আর নাজায়েজ কাজ যদি হয় আল্লাহ পাক নিষেধ করেছেন। গত সপ্তাহে সে আয়াত শুনেছি সূরা লোকমানের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বহু হাদিস রয়েছে, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধাচরণ করে নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য নেই, কোনো সৃষ্টির আনুগত্য নেই, না শাসকের আনুগত্য রয়েছে, না কোনো আলেম ওলামার আনুগত্য রয়েছে, না কোন কারো আনুগত্য রয়েছে, না মাতা পিতার আনুগত্য রয়েছে, না স্বামীর আনুগত্য রয়েছে, আল্লাহর নাফরমানি করে কারো আনুগত্য নেই। দুই নম্বরে, তাদের সাথে সৎ ব্যবহার করা কথা এবং কাজের মাধ্যমে,
কথায় যেমন সদাচরণ করবেন তেমন কাজের ক্ষেত্রেও সদাচরণ করবেন। এমন নাই যে কথা তো মিষ্টি মিষ্টি কিন্তু কাজের বেলা খারাপ। আবার এর উল্টো আছে কিছু লোক, কাজ ঠিকই করে কিন্তু কথা কর্কশভাষী, মা বাবাকে খাওয়ায় আদর যত্নে, যখন খাওয়ায় খুব খেয়াল রাখে কিন্তু কথা খুব কর্কশ। একটু যদি আঁকা পাকা এদিক সেদিক বৃদ্ধ অবস্থায় মা বাবা এদিক সেদিক করে, হুশ কোথায় গেছে তোমাদের, হুশ কিছু আছে, মনে হচ্ছে ছোট ছেলের মতো করে শাসন করে ধমক দেয়। তাহলে কথার দ্বারা কাজের দ্বারা তাদের সাথে সদাচরণ করতে হবে, রহমতের দোয়া করতে হবে, যে সম্পর্কে আয়াত সূরা বনী ইসরায়েলের আয়াত আপনাদেরকে অত সব শুনিয়েছি। তাদের কোনো ধমক দিয়ে শাসানিমূলক কথাবার্তা বলা যাবে না, এমন কাজ করতে হবে যাতে তারা খুশি হয়ে যান। মাতা পিতা কথা বলছেন আর কথার মধ্যে গিয়ে কাঁঠাল ভাগলে হবে না। আমাদের আঞ্চলিক ভাষা আছে যে কথার মধ্যে কাঁঠাল ভাঙিও না। হ্যাঁ, মানে কথাবার্তা চলছে একটি বিষয়ের ওপর আর আপনি গিয়ে নিজের কথা শুরু করে দিলেন। কিছু লোকের এরকম স্বভাব আছে, দুইজনে কথা বলছে বা কয়েকজনে কথা বলছে, ওর মধ্যে গিয়ে চলতে আছে, থামেনি কারো কথা, নিজের কথা শুরু করে দিই, এটি বেয়াদবি। সাধারণ লোকদের সাথে যদি আচরণ করেন তাহলে বেয়াদবি। তাহলে মাতা পিতা কোনো কথাবার্তা বলছেন, আম্মা আছেন অথবা আব্বা আছেন, তাদের কথা চলছে, থামেন থামেন আমার একটা কথা আছে, থামিয়ে দিয়ে নিজের কথা শুরু করে দিলেন, অথবা তাদের কথা চলতে আছে আপনি কথা বলতে শুরু করলেন, বেয়াদবি। এইরকম করা ঠিক নাই। এবং তাদের সাথে কথা বলার ক্ষেত্রে মুখামুখি হয়ে কথা বলা উচিত, এটি হচ্ছে আদব। অনেক ছেলেরা রয়েছে কথা বলে কাছে কথা বলে, কেমন আছে না বাবা, ভালো আছে, মা কেমন আছো, ভালো আছো, আম্মা আছে ওইদিকে কথা বলছে, বা আম্মা জিজ্ঞাসা করছে কি কোথায় যাস, তার দিকে দেখে কথা বলতে হবে, যাচ্ছি যাচ্ছি স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি, বেয়াদবি। তো এইরকম ধরনের আচরণ আছে, ডাকছে কোনো কথাবার্তা বলছে তখন এই ধরনের স্বভাব যে সামনাসামনি কথা না বলে কাথুয়ে কথা বলা, এইদিকে ডানে বামে, এগুলি বেয়াদবি, এগুলি থেকে বেঁচে থাকতে হবে। নম্র ভাষায় সম্বোধন করতে হবে, হাসি মুখে কথা বলা, মুখ ভার করে কথা না বলে হাসি মুখে কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলা, যে কোনো মুসলিমের সাথে হাসি মুখে কথা বলা হচ্ছে সাদাকা, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার মুসলিম ভাইয়ের সাথে তুমি মুচকি হেসে কথা বলবে, এটি হচ্ছে সাদকা। তাহলে মাতা পিতার সাথে হাসি মুখে কথা বলা কত বড় সাদকা হইতে পারে, আর কত বড় জরুরি কাজ হইতে পারে, ফরজ কাজ হইতে পারে। কথা বলার সময় বা যখন সামনে থাকবেন যাতে অহংকার প্রকাশ না পায়, যে আপনি বেশ শিক্ষিত হয়েছেন, মাতা পিতার সামনে একটু নিজেকে বড় করে দেখাচ্ছেন, কথা কাজে যাতে অহংকার প্রকাশ না পায় বা আপনি একটু উঁচা হয়েছেন, এটা প্রকাশ পায় অনেক সময় বসার ক্ষেত্রে। আপনি খাওয়া দাওয়া করছেন মধ্যখানে আপনি বসেছেন, আপনার আম্মা আব্বা খেতে বসে সাইডে ওখানে, এটি কি বেয়াদবি নয়? সদর মজলিসে বসবেন, আম্মা আব্বা আপনি সাইডে বসবেন, যতই বড় ডাক্তার হয়ে যান, আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান, আর আপনি যতই বড় আলেম হয়ে যান, আর যে কেউ হয়ে যান না কেন, আপনি এগুলি হচ্ছে বেয়াদবির আলামত লক্ষণ। তো অহংকার যাতে কাজে কর্মে কথায় যেন প্রকাশ না পায়, এমন কোনো কাজ না করা যেটি আদবের খেলাফ হতে পারে। যেমন অনেক সময় মাতা পিতার সামনে পা লম্বা করে বসে গেল, পা সামনে লম্বা করে বসে গেল, সামনে আম্মা বসে আছেন আব্বা বসে আছেন, পা লম্বা করে বসে আছেন, না পাটা গুটিয়ে বসেন, এগুলি বেয়াদবি, এগুলি না করা। অথবা পায়ের উপরে পা উঠিয়ে বসলেন, আপনি পায়ের উপরে পা উঠিয়ে বসলেন, বেয়াদবি। এইরকম অট্ট হাসি দেওয়া, মুচকি হাসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যে কোনো মানুষের সাথে এবং মাতা পিতার সাথে। আর অট্ট হাসি দেওয়া, হ্যাঁ হ্যাঁ করে হাসা মাতা পিতার সামনে, বেয়াদবি, এগুলি থেকে বেঁচে থাকা, সতর্ক থাকতে হবে। মাতা পিতার কাজে সাহায্য সহযোগিতা করা, মাতা পিতা যখন ডাক দিবে চট করে শোনা, আওয়াজ দাও। এমন নয় কিছু ছেলেদের এইরকম বেয়াদবি আছে, ডাকছে আম্মা আব্বা, ও আসছে কিন্তু কথা বলছে না, পেরেশান, ডেকে দুইবার তিনবার ডাকা হয়ে যাচ্ছে, আসছে আমি তো যাচ্ছি, কথা বলছে না। প্রথম খানে বলেন জি আব্বা জি আম্মা, বলে দেন, তাহলে
তারা বুঝতে পারলো যে না, শুনেছে চলে আসছে, আর বারবার আমার পেরেশান হওয়ার দরকার নাই, কোথায় গেল। তো যখনই এইরকম ডাক দিবে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, তারপরে অনেক সময় অলসতার সাথে ডাকলো, যাচ্ছি, উঠছি, বলেছে যাচ্ছি, না এরকম করবেন না। যেমনই ডাকা হয়েছে তাড়াতাড়ি করে আপনি উঠে পড়েন, সমস্ত কাজকর্ম ছেড়ে দিন। আজকালকার জামানা ব্যস্ততার জামানা, কেউ কম্পিউটারে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের কথা বলছি, আম্মা ডাকছে, আব্বা ডাকছে, যাচ্ছি, কম্পিউটার নিয়ে কম্পিউটারটা বন্ধ করি তারপরে যাচ্ছি, না এইসব কাজ করবেন না। ডাক হয়েছে সাথে সাথে আপনি উঠে পড়েন, পড়াশোনা করছি, আচ্ছা পড়াশোনাটা সেরে নি, এই চ্যাপ্টারটা সেরে নি, তারপরে যাচ্ছি, না সাথে সাথে আপনি উঠে পড়ুন, কারণ ডাক হয়েছে মাতা পিতার পক্ষ থেকে। এমনকি ওলামায়ে কেরামরা বলেছেন, নফল নামাজ, ফরজ নামাজ ছাড়া সুন্নত নফল নামাজের অবস্থায় যদি মাতা পিতার ডাকে তাহলে নামাজ ছেড়ে ডাকে সাড়া দিতে হবে। এ হচ্ছে মাতা পিতার হক, মাতা পিতার মান সম্মান রক্ষা করা, মাতা পিতার মান সম্মান রক্ষা করা অত্যন্ত ব্যাপক কথা। আপনার জীবনে কোন কাজগুলি করলে, কিরকম কথা বললে, কি আচরণ করলে মাতা পিতার মান সম্মান রক্ষা হবে, আর কি করলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে, এই মান সম্মান নষ্ট হবে। এটি সাবালিকা মেয়ে যদি কলেজ ইউনিভার্সিটির কোনো ছেলের সাথে বেরিয়ে গিয়ে বিয়ে করে নেই, কত বড় অপরাধ করলো, এটা এর মধ্যে আসবে না? মান সম্মান নষ্ট করলো না, ভাবমূর্তি নষ্ট করলো না, মাটিতে মিশিয়ে দিলা। এটা ছেলে, ঠিক আছে, ছেলের জন্য সাবালক, ছেলের ছেলের জন্য ওলি লাগে না, মেয়ের জন্য ওলি লাগে। কিন্তু একটা ছেলে নিজের খুশিতে বিয়ে করে নিল, আব্বা মার সাথে পরামর্শ করলো না, তাদেরকে জানালো, তাদের অনুমতি নিল, তাদেরকে সাথে নিল না, বিয়ে করে বউ নিয়ে এসে হাজির, আম্মা বিয়ে করে নিয়ে এসছে। আজকালকার জামানি করছে ছেলের, আব্বা আমি বিয়ে ঠিক করে নিয়েছি, বিয়ে করে নিয়ে আসছি, না মান সম্মান এতে নষ্ট হবে গ্রামে, বিশেষ করে আমাদের দেশে সামাজিক যে অবস্থা তাতে মান সম্মান নষ্ট হবে। যে কি রে, ছেলে বিয়ে করে নিয়ে চলেছে, তার বাবাকে খবরই নেই, তার মায়ের কাছে কোনো খবরই নেই। এইরকমই বহু বিষয় রয়েছে, আব্বা আম্মার মধ্যে কিছু খারাপ চরিত্র থাকতে পারে, সেগুলি অন্যের সামনে বর্ণনা করা, এগুলি মান সম্মান নষ্ট করা, তাদের ভাবমূর্তিকে খাটো করা। আপনি বলছেন আমার আব্বা মধ্যে কিছু দোষ আছে, আপনি সংশোধন করে তার সামনে ভালোভাবে, কিন্তু লোকজনের মাঝখানে বলে বাড়াবেন, সমাজে বলে বাড়াবেন, গ্রামে যেখানে সেখানে, তাহলে লোকেরা তো জানলো যে এই লোকের আব্বা ভালো নয়, এর আম্মা ভালো নয়, তাহলে এগুলি কথা বলে তাদের মান সম্মান নষ্ট করা ভালো কাজ নয়। যেই রোগগুলি আমাদের মধ্যে রয়েছে, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আগামীতে আমাদের সংশোধন করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মাতা পিতাকে বিরক্ত না করা, ডিস্টার্ব না করা, বিরক্ত করা ব্যাপক কথা, যে কোনো ক্ষেত্রে বিরক্ত না করা। মাতা পিতা অভাব রয়েছে আর আপনি কোনো কিছু নিতে হবে পরেশান করে ফেলেছেন, না এটা নেব, বিশেষ করে স্কুল কলেজের ছেলেরা, এটা আমি নেব, এটা এই ধরনের জিনিস নেব, এইরকম মোবাইল নেব, পরেশান করা, মাতা পিতাকে পরেশান করার অন্তর্ভুক্ত হচ্ছে যে মাতা পিতা শুয়ে আছেন, কোন সময় তাদের আরাম বিশ্রামের সময় আছে, দিলেন এমন ভাবে বেল বাজিয়ে ঘুমের সময়, আপনি জানেন যে রাত 11টা হয়ে গেছে, এই সময় হয়তো তারা ঘুমিয়ে গেছেন, অথবা দুপুরে তারা জোহর থেকে আসরের মাঝখানে তারা ঘুমান খেয়ে দিয়ে আমি বাইরে থেকে এসেছি, এই সময় বেল বাজিয়ে দিলেন, তাদের ঘুম ভাঙে, ভালো কাজ করলেন না আপনি, বেয়াদবিও এবং তাদের কষ্ট দেওয়া, মনটা খারাপ হলো যদি কিছু না বলে, তাহলে যাতে করে কোন রকম আপনি ভিতরে ঢুকে যেতে পারেন, সামান্য কিছু কাজ করবেন যাতে আপনি ঢুকে যেতে পারেন। এইরকম বহু বিষয় রয়েছে যেগুলি উদাহরণ দিলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। একজন জ্ঞানী মানুষ নিজেই বুঝতে পারছে যে কোন কোন কাজে তার মাতা পিতাকে ডিস্টার্ব করা হয়, বিরক্ত করা হয়, যে কোনো কাজে পরামর্শ নেওয়া। দুনিয়াতে মাতা পিতার সাথে সদাচরণের একটি দিক হচ্ছে পরামর্শ নেওয়া। অনেক কাজ রয়েছে যেই ক্ষেত্রে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু তারপরেও পরামর্শ নেবেন, বিবাহ শাদীর ক্ষেত্রে, কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে, কোনো একটি কাজ করতে যাচ্ছেন সেসব ক্ষেত্রে, ছেলে মেয়েদের বিবাহ দেবেন, আপনার ছেলে আপনার মেয়ের বিবাহ দেবেন, আপনার বৃদ্ধ বাবা আছে, মা আছে, তাদের জিজ্ঞাসা করা ফরজ অজেব নয়, কিন্তু ভালো কাজ যদি একটু পরামর্শ নেন মন খুশি হয়ে যাবে যে ছেলে মেয়ের বিয়ে দিবে তার বা ছেলের বিয়ে দিবে তা আমাদেরকে জিজ্ঞাসা করলো, পরামর্শ নিল, খুশি হয়ে যাবে,
সুতরাং যে কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ নেওয়া, পরামর্শ মানুষের কাছে যে কোনো মানুষের কাছে নিলে সহযোগিতা করে, সহযোগিতা করে। আর পরামর্শ না নিলে যদিও ভালো কাজ করেন আপনার সহযোগিতা করবে না, এটি মানুষের স্বভাব। মাতা পিতা যদি কোনো খারাপ কাজ করেই ফেলে, ভুল কাজ করে ফেলে, তাদেরকে ধিক্কার না দেওয়া, ধিক্কার দেওয়া, তাদেরকে তিরস্কার করা, এসব কাজ করা ভালো কাজ নয়। এখন আসি মাতা পিতার ইন্তেকালের পরে তাদের সাথে কি সদ্ব্যবহার করতে পারেন আপনি, তাদের সাথে কি সদাচরণ করতে পারেন, তাদের হক কিভাবে আপনি আদায় করতে পারেন, এই ক্ষেত্রে কয়েকটি হক আমি বর্ণনা করব যা হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে চারটি হকের কথা উল্লেখ করা হয়েছে। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাইনামা আনা জালিসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরবারে বসেছিলাম। ইজ জাআহু রাজুলুম মিনাল আনসার, হঠাৎ করে একজন আনসারী মানুষ উপস্থিত হলো, এসে জিজ্ঞাসা করলো, ফাকালা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল, হাল বাকিয়া আলাইয়া মিন বিররে আবাওয়াইয়া শাইউন বাদা মাউতিহিমা আবাররহুমা বিহি, আমার আব্বা আম্মার ইন্তেকাল হয়ে গেছে, তাদের ইন্তেকালের পরে তাদের সাথে সদ্ব্যবহার করার কোনো পন্থা আছে, কোনো রাস্তা আছে, ইন্তেকাল হয়ে গেছে। কালা নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আরবা, কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি বিষয় রয়েছে, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা, দোয়া করেন তাদের জন্য, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এছাড়া নিজের ভাষায় দোয়া করেন, জরুরি নয় যে আরবি ভাষায় দোয়া হইতে হবে, তবে কোরআনি দোয়া, কোরআনি দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া যদি মুখস্থ থাকে তো ভালো কথা, কারণ এগুলি ব্যাপক অর্থ বহনকারী দোয়া, আর কোরআনের বরকত, নবী সাল্লামের মোবারক জবান থেকে যেসব দোয়া বেরিয়েছে তার বরকত রয়েছে, সেজন্য সেই দোয়াগুলি মুখস্থ করেন, কিন্তু আল্লাহ পাক তা ফরজ করেননি। আপনার উপরে যেটি দায়িত্ব হচ্ছে, ফরজ দায়িত্ব, তা হচ্ছে মাতা পিতার জন্য যে কোনো ভাষায় আল্লাহর দরবারে দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুম, এবং তাদের জন্য মার্জনা কামনা করা, যতই সৎলোক মনে হোক না কেন, আপনি ভাববেন না যে আমার আম্মা এত নেক মানুষ ছিলেন, আমার আব্বা এত নেক মানুষ ছিলেন, আবার তাদের জন্য আল্লাহকে বলবো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কিবা গুনাহ আছে তাদের, এরকম অহংকারে ভুগবেন না আপনি। আল্লাহ পাকের কাছে সবার জন্য ইস্তেগফার করতে হয়, মাতা পিতার জন্য ইস্তেগফার করা। ওয়া ইনফাজু আহদেহমা, তাদের যদি কারো সাথে ওয়াদা প্রতিশ্রুতি চুক্তি থাকে তা পুরা করা। আপনার আম্মা আব্বা যদি বলে গিয়ে থাকে যে তোমাকে অমুক কিছু দেব, কোনো ব্যক্তি সম্পর্কে বলে গেছে, গ্রামের বন্ধু বান্ধব বা কাউকে বলে গেছে, প্রতিবেশী সম্পর্কে বলে গেছে যে তোমাকে কিছু দেব, তাদের ইন্তেকাল হয়ে গেছে, পরে ওই লোকের এসে বলছে তোমার আম্মা তো বলেছিল আমাকে অমুক জিনিসটা দেওয়ার কথা, বা তোমার আব্বা তো বলেছিল অমুক জিনিস দেওয়ার কথা, তাহলে দেন, ওয়াদা পূরণ করেন। ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তাদের যদি বন্ধু বান্ধব থাকে, আপনার আম্মার বান্ধবী রয়েছে গ্রামের যেখানকারই হোক না কেন, তাদের সম্মান করা, আপনার আব্বার বন্ধু রয়েছে যারা আসতো আপনার আব্বার কাছে, তার জীবদ্দশায় সাই এন্তেকালের পরে রাস্তা বন্ধ করে দিয়েন না, তাদের সম্মান করেন, তাদেরকে দাওয়াত দেন মাঝে মাঝে, তাদের খোঁজ খবর নেন। ওয়াসিলাতুর রাহিম আল্লাতি লা রাহিম আলাকা ইল্লা মিন ক্বিবালিহিমা, এমন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা যাদের সাথে সম্পর্ক মাতা পিতার কারণে, তাহলে মামার সাথে সম্পর্ক কার কারণে, মায়ের কারণে, খালার সাথে সম্পর্ক, হ্যাঁ, খালাতো ভাইদের সাথে, মামাতো ভাইদের সাথে সম্পর্ক কার কারণে, মায়ের কারণে, মায়ের মাধ্যমে, চাচার সাথে সম্পর্ক, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক, ফুফুর সাথে সম্পর্ক কার জন্য, বাবার জন্য। তাহলে এই যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে মাতা পিতার মাধ্যমে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, মজবুত রাখা, ফাহুয়াল্লাযী বাকিয়া আলাইকা মিন বিররিহিমা বাদা মাউতিহিমা, এই সব কাজগুলি মাতা পিতার ইন্তেকালের পরে তোমার উপর অবশিষ্ট থেকে গেছে, এই দায়িত্বগুলি তোমার উপর থেকে গেছে। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। মাতা পিতার ইন্তেকালের পরে তাদের পক্ষ থেকে দান খায়রাত করা, সাদকা করা, এবং সাদকার ক্ষেত্রে যদি এমন সাদকা করেন যেই সাদকা হচ্ছে জারিয়া, স্থায়ী নেকি পেতে পারে বা দীর্ঘকাল নেকি পেতে পারে, এই রকম সাদকা করাই হচ্ছে সুন্নত তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও সাদাকাতিন জারিয়া, এমন সাদকা যার নেকি কন্টিনিউ চলতে থাকে, আর দু চার বছর তো চলবে, পঁচিশ পঞ্চাশ বছর চলবে, একশো বছর চলবে, এই রকম নেকির কাজ করেন, এমন নেকি নয় যে দু চার ঘন্টা পর পেট থেকে পেট খালি হয়ে গেল, শেষ হয়ে গেল। আমাদের সে হিন্দুদের মতো মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া, তিন দিনে, দশ দিনে, চল্লিশে,
করে না, এইরকম কাজ করবে না। প্রথম কথা, এই কাজগুলি হিন্দুদের থেকে এসেছে, বিজাতির কাজ, বিদাতি কাজ। তারপরে এইরকম সাদকার কথা নবীজল বলেন। তারপর আমাদের দেশের মানুষরা শুধু গরিবকে খাওয়াই না, গ্রামের সবকে ঢালা হারে আর সাদকা করবেন, সাদকা গরিব দুঃখীদের জন্য। আবার দুই শ্রেণীর মানুষ, যারা পয়সাওয়ালা মানুষ তাদেরকে সসম্মানে বসিয়ে একবারে ভালো জায়গায় বসিয়ে বসিয়ে খাওয়াবেন, আর যারা গরিব দুঃখী রয়েছে ফুটপাতে বসিয়ে দিয়েছেন আর তাদেরকে ঠোঙা ঠাঙে দিয়ে দিয়েছেন, অথবা কি বলে ওই সব পাতা টাতা দিয়ে, কলা পাতা দিয়ে খাওয়াইছে, করে না এই স্বভাব, যে মুসলিমের স্বভাব নাই। এও মুসলিম ভাই আর সেও মুসলিম ভাই, কিন্তু পয়সা দেখে তার জন্য ভালো খাবারের ব্যবস্থা, ভালো জায়গার ব্যবস্থা, ভালো বসার ব্যবস্থা, আর গরিব দুঃখীর জন্য বসার ভালো জায়গা নেই, ফুটপাতে বসে খাচ্ছে। ও গরিবরও জেনে গেছে আমাদের জন্য বেঞ্চ নেই, চেয়ার নেই, সেজন্য যদি বেঞ্চ চেয়ার থাকেও তারা বসবে না, কারণ উঠিয়ে দিবে কখন, ও নিচেই বসবে, এসে করে না, গরিব দুই গেলেছে নিচে বসবে, জানে যে আমাদেরকে এইরকমই করে পয়সাওয়ালারা। তো সাদকা দান খায়রাত করা, আন্না রাজুলান ক্বালা আলিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে একজন লোক এসে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার আম্মার আকস্মিক মত হয়েছে, হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদাকাত, আর আমার ধারণা যে তিনি যদি কথা বলতে পারতেন তো কিছু দান খায়রাত নিজে করতেন, অথবা ওসিয়ত করতেন যে কিছু দান করে দিও। ফাহাল্লাহ আজরুন ইনতাসাদ্দাক্তু আনহা, যদি তার পক্ষ থেকে আমি দান খায়রাত করি, সাদকা করি, তো তার নেকি হবে কি হবে না? নবী করিম বলেন, নাম, অবশ্যই নেকি হবে। তাহলে মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে দান খায়রাত করার প্রমাণ পাওয়া গেল এই হাদিসে, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস। মাতা পিতার যদি কোনো মান্নত থাকে তো মান্নত পুরা করা। মান্নত মানে কোনো একটি কাজের জন্য আল্লাহ আমার এই কাজটি পুরা করে দাও, তোমার রাস্তায় আমি গরিব মিসকিনকে এটা খাসি জবাই করে খাওয়াবো, মাদ্রাসায় আমি কিছু দান করব, মসজিদে আমি কিছু দান করব, এই যে মান্নত। যদি শিরকি মান্নত না হয়, যদি নাজায়েজ মান্নত না হয়, অর্থাৎ শিরকির স্থানে মাজারে দেব, পীরের আস্তানায় দেব, মন্দিরে দেব, এরকম শিরকি না হয় তাহলে পুরা করবে। শিরকি মান্নত যদি বেদাতি মান্নত হয়, অবৈধ মান্নত হয়, তাহলে পুরা করা জায়েজ নয়, কারো জন্য জায়েজ নয়, যে ব্যক্তি করবে তার জন্য জায়েজ নয় আর তার ছেলে মেয়েদের জন্য জায়েজ নয়। আর যদি জায়েজ মান্নত হয় তো সেটা পুরা করা ফরজ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াল ইউফু নুজুরহুম, তারা যেন তাদের মান্নত পুরা করে। তো মান্নত পুরা করা, মাতা পিতার যদি কোনো মান্নত থেকে যায়, আল্লাহ আমার ছেলে যদি বিদেশ চলে যায়, আবার শর্ত লাগে এক শ্রেণীর লোকেরা, এই এইরকম আল্লাহর সাথে শর্ত লাগাবেন, আল্লাহ আমার ছেলেকে সহি সালামতে তার কাজে বিদেশে পৌঁছে দাও, আল্লাহ আমি তোমার রাস্তায় আমি 10টি রোজা রাখব, তোমার রাস্তায় আমি 1000 টাকা দান করব, কিন্তু শর্ত লাগাবেন, আল্লাহ আমার ছেলে ঢাকা গিয়েছে ভিসার খোঁজে, আল্লাহ যদি ভিসা পেয়ে যায় আর যদি সৌদি আরব যেতে পারে, তাহলে আমি মসজিদে 10 বস্তা সিমেন্ট দেবো, মসজিদে 2টো ফ্যান দেবো। তাহলে আল্লাহর সাথে যেন শর্ত লাগবে, আল্লাহ তুমি যদি দাও তো দেবো, না দাও দেবো না, তাই না? তুমি যদি আমার ছেলেকে সৌদি আরব পৌঁছে দাও তাহলে তোমার মসজিদে দেবো, না হলে দেবো না, এইরকম বেয়াদবি করা যায় না। বেয়াদবি নাই, আপনি যদি আমাকে বলেন যে শেখ আপনাকে দাওয়াত দেব, যদি আমি আমাকে এবার হজে নিয়ে চলেন, তাহলে আপনার দাওয়াত আমি খাবো কি? কখনো না। ভালো করে উপলব্ধি করতে পারছি যেটি বিয়াদবি কথা, আপনার হজ করিয়ে দিলে আপনি খাওয়াবেন। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম শর্ত লাগিয়ে মান্নত করতে নিষেধ করেছেন, এইরকম মান্নত করিও না, এতে কোন রকমের পরিবর্তন হয় না, কিছুই লাভ হয় না। ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল, বখিলের কিছু ধন সম্পদ বের করা হয় আর কিছু ফায়দা হয় না। তো মান্নত যদি করে তাহলে মান্নত পুরা করতে হবে মাতা পিতার। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ বংশের তিনি নেতা ছিলেন, সৈয়দ ছিলেন। ইস্তাফতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞেস করলেন, ফতোয়া জিজ্ঞেস করলেন, বলেন কি, ফাকালা ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা নাজরুন, আমার আম্মার ইন্তেকাল হয়ে গেছে আর তার কিছু মান্নত আছে। ফাকাল ইকযিহি আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার আম্মার মান্নত তুমি পুরা করো, কাজা করো। তাহলে মৃত মাতা পিতার মান্নত পুরা করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যা ফরজ, মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে জুহাইনা বংশের এখন একটি বংশ আরবে আছে, জুহানি লিখে তারা মদিনার কাছাকাছি তারা বসবাস করতো। জুহাইনা বংশের এক মহিলা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলেন। ফাকালাত, বলে ইন্না উম্মি নাজারাত আন তাহুজ্জা, আমার আম্মা মান্নত করেছে সে হজ করবে, আল্লাহ তোমার জন্য একটি হজ করবে। হয়তো ফরজ হজ আগে আদায় করেছে, তারপরে এটি মান্নতের হজ, সেটাও ফরজ হয়ে গেছে, কারণ সে নিজের ওপর নিজেই চাপিয়ে নিয়েছে, মান্নত করে নিলে তা ফরজ হয়ে যায় পুরা করা। বলছেন যে আমার আম্মা মান্নত করেছে হজ গা ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, কিন্তু হজ এই পুরা করার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আফা আহুজ্জ আনহা, তাহলে তার পক্ষ থেকে আমি কি এই বদল হজ করে নেব মান্নতের? কালা নাম, রাসূলুল্লাহ বলে হ্যাঁ, তার বদল হজ করে, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করে নাও। আর আয়তে আচ্ছা বলো, লাউকানা আলা উম্মিকে দাইনুন, তোমার আম্মার ওপর যদি ঋণ থাকতো, কেউ পাবে তোমার আম্মার কাছে টাকা, 1,000-2,000 টাকা পাবে, আকুনতে কাজিয়াতান, তাহলে সেই ঋণ কি তুমি পরিশোধ করতে না? ইকদুল্লাহ, আল্লাহর ঋণ তুমি পরিশোধ করো, ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঋণ পরিশোধ করা বেশি হক রাখে। মানুষ যদি কেউ টাকা পেত আর বলতো তোমার আম্মার কাছে আমি এত টাকা পাবো, তোমার আব্বার কাছে এত টাকা পাবো, তুমি পরিশোধ করতে? আরে আল্লাহ পাকের হক রয়েছে, সে মানত করেছে যে আমি হজ করবো, আল্লাহ তোমার জন্য, আর সে হজ করতে পারেনি, সে হজ পুরা করো। বুখারী শরীফের হাদিস। মাতা পিতার পক্ষ থেকে মান্যত নয় কিন্তু হজ করা। আর আমাদের দেশে অধিকাংশ মাতা পিতার অবস্থা এরকম, হজ ফরজ হয়ে গেছে কিন্তু অজ্ঞতার কারণে নিজের হজ করে না। মেয়ের বিবাহ হয়নি, ছেলেদের বিবাহ হয়নি, চাকরি শেষ হয়নি, রিটায়ার হয়নি, আরাম খেয়ে খেয়ে বেশি একটু গুনাটনা করি তারপরে হজে যাব, বয়স এখনি হয়নি, তাই না? এগুলি সব অজ্ঞতা। একজন মানুষের কাছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যাতায়াত খরচের ব্যবস্থা যদি হয়ে যায়, তার উপর হজ ফরজ হয়ে গেছে, যদিও তার বয়স 15 বছর সাবালক মাত্র হয়েছে, হজ ফরজ হয়ে গেছে, এবং হজ ফরজ হয়ে যাওয়ার পরে যথাসাধ্য তাড়াতাড়ি হজ করতে হবে, কোনো বাধা নেই শরীয়তে, কোনো শরীয়তই বাধা নেই, দুনিয়ার আর কোনো বাধা নেই। আবু রাজিন আল উকাইদি এক সাহাবী বলছেন, আন্নাহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি শাইখুন কাবীর, আমার পিতা অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছে, লা ইস্তাতিউল হাজ্জা ওয়ালাল উমরাতা, হজও করতে পারবেন না আর উমরাও করতে পারবেন না, তওয়াফও করতে পারবেন না, সফরও সাই করতে পারবেন না, পাথর মারতে পারবেন না। আরেকটি হাদিস আছে, লায়াস মতো আলার রাহেল, সওয়ারির উপরে বসতে পারেন, মোটের উপরে যে বসিয়ে দেবো বসে থাকবে তাও পারবেন না, এত বৃদ্ধ হয়ে গেছে। এইরকম যদি অচল অবস্থা, তাহলে কমের পক্ষে 60-70 বছর বয়স যদি এইরকম বৃদ্ধ হয়ে যায় অথবা মৃত, এই দুই রকমের মানুষের পক্ষ থেকে বদল হজ উমরা চলতে পারে। আর যুবকদের পক্ষ থেকে, যুবতীর পক্ষ থেকে অনেক লোক এখানে জিজ্ঞাসা করতে আসে, গত ছুটি থেকে বিয়ে করে এসছে আর আসার পরে আবেগের উমরা করবে, হুজুর আমার স্ত্রী বিয়ে করে এসেছি, নতুন স্ত্রীর বদল উমরা করবো আমি, এইরকম উমরা শরীয়ত নেই, এইরকম আবেগি উমরা, আবেগি ইবাদত বন্দেগি নেই, শরীয়ত সম্মত আপনার হজ উমরা হইতে হবে। দুইটি ক্ষেত্র বললাম, হয় মৃতদের পক্ষ থেকে হজ উমরা, অথবা যারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, কেউ কেউ বলেন আমার আব্বা আমার বৃদ্ধ হয়নি, 50-40-45 বছরই বয়স, কিন্তু তাদের কাছে টাকা পয়সা নেই, তার টাকা পয়সা নেই, হজ উমরা নেই, কিন্তু বদল চলবে না, এ মশলাও জেনে রাখে, বদল চলবে না, বদল চলবে না। বলছেন যে আমার আব্বা এত বৃদ্ধ হয়ে গেছেন যে হজও করতে পারবেন, উমরা করতে পারবেন না, এমনকি ওয়ালা জানা সফরও করতে পারবেন না, সফর করার ক্ষমতা নেই। নবী করিম কি বলেছিলেন, হুজ্জান আবিকা ওয়া আতামের, তোমার আব্বা আব্বার পক্ষ থেকে হজ এবং উমরা করে নাও, হুজ্জান আবিকা ওয়া আতামের, তোমার পিতার পক্ষ থেকে হজ উমরা করে নাও। ইমাম আবু ইসা তিরমিজি বলছেন, হাজা হাদিসুন সহিহ, হাসানুন সহিহ, হাদিসটি হাসান সহিহ, তিরমিজিতে হাদিসটি রয়েছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে বিরুদ্ধদের পক্ষ থেকে হজ উমরা করা যাবে, মাতা পিতা যদি ইন্তেকাল করে যায় তো হজ উমরা করা যাবে। আরেকজন সাহাবী ইন্তেকালের কথা উল্লেখ করছেন, বলছেন জাআত ইমরাতুন, আব্দুল্লাহ বিন বুরাইদা বলছেন যে তার পিতা থেকে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলো, আসার পরে বলে ইন্না উম্মি মাতাত, আমার আম্মি ইন্তেকাল করেছে, আর ওয়ালাম তাহুজ্জা, কিন্তু হজ করা হয়নি তার। আফা আহুজ্জু আনহা, আমার মায়ের পক্ষ থেকে কি বদল হজ করবো? কালা নাম, হ্যাঁ বদল হজ করো, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে হজ করো। তাহলে বোঝা গেল যে
যদি মাতা পিতা বিরুদ্ধ হয় তাদের পক্ষ থেকে বদল হজ করা যাবে। আগের হাদিস দ্বারা বোঝা গেল আর এই হাদিস দ্বারা বোঝা গেল যে মাতা পিতার কারো যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তাদের হক আদায় করবেন আপনি তাদের হজ আদায়ের মাধ্যমে। যদি ফরজ থাকে তাহলে আদায় করবেন, আর যদি ফরজ না থাকে তাহলে আদায় করলে ভালো, নফলের নেকি পাবে ইনশাআল্লাহ তাআলা। তাদের ইন্তেকালের পরে ধরেন আব্বা আম্মা ইন্তেকাল হয়েছে, তাদের উপর ফরজ হয়নি, অভাবের কালে ইন্তেকাল হয়ে গেছে। আপনি সৌদি আরবে এসেছেন, বিদেশে থাকেন, এখন এখানে ভাবছেন আমার তো হজ হয়ে গেছে, আমি আম্মার হজ করিনি, আব্বার হজ করিনি, অথচ তাদের ফরজ ছিল না, করতে পারেন ইনশাআল্লাহ তাআলা তারা নেকি পাবে, কারণ তাদের ইন্তেকালের পরে আপনি এই কাজগুলি করছেন। মাতা পিতার আরেকটি হক, আট নম্বরের হক হচ্ছে তাদের ইন্তেকালের পর যে তাদের ওপর যদি রোজা বাকি থাকে তাহলে রোজাগুলি ছেলে মেয়েরা পুরা করে নেবে, কাজা করে নেবে। এই ক্ষেত্রে যদিও আলামাদের দুটি দল রয়েছেন, একদল বলছেন শুধু মান্নতের রোজা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারে বলছেন শুধু মান্নতের রোজা, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কিরাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন তারা বলছেন যে না, যে কোনো রোজা, মান্নতের রোজা হোক অথবা রমজান মাসের রোজা হোক, যদি কেউ ফিদিয়া না দিয়ে থাকে, রোজার পরিবর্তে যে খাবার দিয়ে দেওয়া হয় তা যদি না দিয়ে থাকে, তাহলে রোজা ছিল রমজানের রোজা বাকি আর আম্মার ইন্তেকাল হয়ে গেছে অথবা আব্বার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে সেই রোজাগুলি আত্মীয় স্বজনেরা ভাগ করে পুরা করে নেবে। নবী করিম সাল্লামের একটি হাদিস রয়েছে, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে এবং আলাইহি সিয়ামুন তার রোজা বাকি থেকে যায়, রমজানের 10-20টা বা 30টা রোজা থেকে গেছে, তাহলে তার আত্মীয় স্বজন ওলি মানে যারা ওয়ারেসিন, ইন্তেকাল করে যাওয়ার পরে ধন সম্পত্তি যারা ভাগ পায়, ভাগ নেবে, তো এই ফরজটা আদায় করবে, রোজাগুলিকে ভাগ করে নেন। তাহলে ছেলেরা রোজা রাখবে, মেয়েরা রোজা রাখবে, স্ত্রী রোজা রাখবে, আরো আত্মীয় স্বজন যারা রয়েছে, ভাই ভাতিজা রয়েছে, রাখলে রাখতে পারে, সামা আনহু ওলিহ, আত্মীয় স্বজনরা রোজা রেখে নেবে। আসল বিষয় আমাদের ছিল যে মাতা পিতার সেবা না করলে কি পরিণাম হবে, এ বিষয়টি আজকের উল্লেখ করেছি শুরুতে যে এই বিষয় সম্পর্কে আলোকপাত করব, কিন্তু আনুষঙ্গিক আরো জরুরি বিষয়গুলি ছিল, সে সম্পর্কে আপনাদের সামনে যে কথাগুলি উল্লেখ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে সংশোধন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আসুন এখন শুনেন, যদি মাতা পিতার অবাধ্য হন, মাতা পিতার যদি নাফরমানি করেন তাহলে কি পরিণাম হবে, একটি হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে এইরকম নাফরমান ছেলের দিকে রহমতের দৃষ্টিপাত করবেন না, রহমতের নজর দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন না বরং জাহান্নামে দেবেন। সালাম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়ানযুরুল্লাহু ইলাইহি ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ রয়েছে তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবেন না, রহমতের নজরে দেখবেন না ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিনে। প্রথম ব্যক্তি আল্লাহ আকলে ওয়ালিদাই, যেই ব্যক্তি মাতা পিতার নাফরমান, মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে যে কোন রকমের কষ্ট হোক না কেন, ওয়াল মারাতুল মুতারাজ্জিলা, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই সব মহিলা যারা পুরুষের বেশভূষা ধারণ করে, গেঞ্জি পরে, প্যান্ট পরে, মাথা খোলা, চেহারা খোলা, সবকিছু খোলা, চুল খোলা, পুরুষের মতো নয়, পুরুষের মাথা খোলা থাকবে, মহিলার মাথা খোলা থাকবে, অথবা স্কট এমন করে হাঁটু পর্যন্ত খোলা, পুরুষদের জন্য রয়েছে যে হাঁটু পর্যন্ত তাদের আওরাত লজ্জায় স্থান আবৃত করবে, তারা হাঁটু পর্যন্ত পুরুষদের, মহিলারা গোটা শরীর ঢেকে রাখবে কিন্তু হাঁটু পর্যন্ত স্কট পরে থাকা। তারপরে পুরুষদের মতো আর অন্যান্য চালচলনে পুরুষদের মতো হওয়া, যারা পুরুষদের বেশভূষা ধারণ করবে যে সব মহিলারা তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না কাল কিয়ামতে। ওয়া সালাসাতুন ওয়া দায়ুস, তৃতীয় ব্যক্তি হচ্ছে দায়ুস অর্থাৎ এমন কাপুরুষ স্বামী, যেই ব্যক্তি তার পরিবারে পাপকে সাব্যস্ত রাখে, তার স্ত্রী পাপ করে, বেহায়া বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, যে কোনো লোকের সাথে কথাবার্তা বলে, নির্জনে গল্প স্বল্প করে, যেখানে সেখানে চলে যায়, কোনো পরোয়া নেই, অসুবিধা নেই, তারও তো ফ্রিডম আছে, আজকাল ফ্রিডমের যুগ, স্বাধীনতার যুগ, তারই তো একটা স্বাধীনতা আছে, না অন ইসলামিক স্বাধীনতা নেই, ইসলামের গণ্ডিতে থেকে যে স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন তাতে মান সম্মান রয়েছে নারীদের, আল্লাহ পাক সম্মানিত করতে চেয়েছেন, মূল্যবান বস্তুর আল্লাহ হেফাজত করতে চেয়েছেন, মূল্যবান বস্তুকে যদি রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে দেন তা হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এ কামা কত মূল্যবান আপনার কাছে, পকেটে কত হেফাজতে রাখছেন আপনি, হ্যাঁ টাকার চাইতে বেশি হেফাজত করছেন,
সোনাচারি যদি থাকে কত হেফাজত করছেন, কিন্তু লোহা পড়ে আছে রাস্তায়, রড পড়ে আছে, মূল্য নেই। আপনি কি মনে করেন আপনার স্ত্রী, আপনার সাবালিকা বোন, আপনার মা খালাদের কি ওইরকমই যে রাস্তাঘাটে পড়ে থাকবে? তো দ্য ইউস, ওকে বলা হয় যেই ব্যক্তি তার পরিবারে পাপকে সাব্যস্ত রাখে, পাপ হচ্ছে গুনাহ হচ্ছে, কোনো পর্ব করে না, নিষেধ করে না তাদেরকে। ওয়াসালাসাতুল্লাহ, তিন শ্রেণীর মানুষের তারা জান্নাতে যাবেন। আল আকলি ওয়ালি, প্রথম ব্যক্তি মাতা পিতার নাফরমান, মাতা পিতার অবাধ্য। ওয়াল মুদমিনু আলাল খামর, আর যারা সর্বদা মদপান করে, মদের জন্য পাগল, মদে অভ্যস্ত। ওয়াল মান্নানু বিমা আতা, দান খায়রাত করার পরে এহসানের কথা উল্লেখ করে, আমি তোমার জন্য কম করেছি নাকি, সারা জিন্দেগি তোমার উপকার করলাম, যখন তুমি চেয়েছো তখনই তোমাকে দিলাম, আর তোমার চোখে একটু লজ্জা নেই, দুইবার তিনবার আপনি ধার করজ কাউকে দিয়েছেন, আর একবার চেয়েছেন পেলেন না, চট করে বলে ফেললেন, ছোট ভাইয়েরাকে মানুষ করেছেন, আর হতে তাদের পক্ষ থেকে সামান্য একটু কষ্ট পেয়েছেন, চট করে বলে ফেলে, না সারা জীবন মানুষ করলাম, আজকে বড়লোক হয়ে গেছিস, না বলবেন না, কষ্ট দিলে ভিতরে রাখেন এবং মাফ করার অভ্যাসে অভ্যস্ত হন, বলিয়েন না, বললে আপনার নেকি নষ্ট হয়ে যাবে, যেসব এসান করেছে সেসব নেকি নষ্ট করিয়েন না। আল্লাহ পাক কোরআনে কারিমে এই বিষয়টি সম্পর্কে সতর্ক করেছে, লা তুবতিলু সাদাকাত বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদকা দান খায়রাতকে তোমরা এহসানের কথা উল্লেখ করে যে আমি তোমার বড় অবদান রাখিয়ে আমি তোমাকে এই করলাম সেই করলাম এসব বলে তোমাদের সাদকাগুলিকে নষ্ট করিও না, নেকিকে সাদকার ধ্বংস করিও না, বল আজও কষ্ট দিই, আজকে বড় হয়ে গেছো, আজকে বেশ শিক্ষিত হয়ে গেছো, আজকে অহংকারী হয়ে গেছো, একদিন কি ছিলে ভুলে গেছো ওই যুগ, এসব কথা বলবেন না, আল্লাহ নিষেধ করেছে। যারা মাতা পিতার অবাধ্য তাদের আল্লাহ ফরজও কবুল করেন না নফলও কবুল করেন না, সুবহান আল্লাহ, কত ভয়ঙ্কর কথা, আল্লাহ ফরজও কবুল করেন না নফলও কবুল করেন না। হাদিসটি হাসান এই মর্মে রয়েছে, আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يقبل الله عز وجل منهم صرفا ولا عدلا, তিন প্রকারের মানুষ আছে তাদের আল্লাহ ফরজও কবুল করেন না নফলও কবুল করেন না। আকুন, এক ব্যক্তি হচ্ছে মাতা পিতার অবাধ্য, দ্বিতীয় হচ্ছে মান্নান, যে ব্যক্তি মানুষের উপকার করে, উপকারের কথা উল্লেখ করে, কষ্ট দেই বলে লজ্জা দেই, ওয়া মুকাজ্জিবুন বিকাদর, এবং যেই ব্যক্তি তকদিরকে অস্বীকার করে, ভাগ্যকে অস্বীকার করে। রাহ ইবনু আবি আসিম ফি কিতাবিস সুন্নাহ, আস-সুন্নাহ কিতাবে ইমাম ইবনু আবি আসিম রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এবং তাবারানিতে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। মাতা পিতার অবাধ্যর উপর আল্লাহর লানত রয়েছে, লান আল্লাহু মান লানা ওয়ালিদাইহি, প্রসিদ্ধ হাদিস রয়েছে মুসলিম শরীফে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছিলেন, চারটি কথা উল্লেখ করেছেন, তার একটি ছিল লান আল্লাহু মান লানা ওয়ালিদাইহি, যেই ব্যক্তি মাতা পিতাকে কষ্ট দেবে, মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, অথবা মাতা পিতাকে গালি দিল, মাতা পিতাকে অসন্তুষ্ট করলো, আল্লাহ পাকের তাদের লানত হবে, অভিশাপ হবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি একটু বড় হাদিস রয়েছে, শুধু একটি অংশ বলছি, তিন শ্রেণীর মানুষের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু মেম্বারে উঠলেন, আর ওঠার পরে আমিন 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 বললেন, তিনটি মেম্বারের সিঁড়ি, আর তিন সিঁড়িতে তিনবার করে আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো মেম্বারে চড়েন প্রতি সপ্তাহে জুমার খুতবায়, অন্য অন্য আলোচনাতে খুতবাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেম্বারে উঠতেন, কিন্তু এই আমিন আমিন বলতেন না, আজকে কেন এরকম বললেন? বললেন, ইন্না জিবরিল আতানি, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, এসে বললেন তিনটি কথা, তার মধ্যে একটি রমজান, রমজান পেলো গুনাহ মাফ হলো না, রমজান আসলো গেল গুনাহ মাফ হলো না, রমজানের পরে আবার পাপ করা শুরু করলো, ফজর নামাজ ছাড়া শুরু করলো, তাদের উপর অভিশাপ। আর একটি হচ্ছে যারা মান আদরাকা আবাওয়াইহি আহাদাহুমা, মাতা পিতাকে পেলো অথবা একজনকে পেলো, ফালাম ইয়াবার রাহুমা, কিন্তু মাতা পিতার সেবা করলো না, যত্ন করলো না, ফামাতা, ওই অবস্থায় মারা গেল, ফাদাখালান না, জাহান্নামে যাবে সেই ব্যক্তি, বা আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করুক, দূরে করুক। কুল আমিন, জিবরিল আলাইহিস সালাম বলছেন তুমি আমিন বলো, হে রাসূল আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আমিন বলেছিলেন। আর একটি ব্যক্তি ছিল নবী সাল্লামের ওপর যারা দুরুদ না পড়ে, সুন্নতি দুরুদ পড়তে হবে, নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তির নাম উল্লেখ করবেন সেও, আর যারা শুনবেন তারাও, আর এই নয় যে সম্মিলিত
আমাদের দেশীয় বিদাতি তরিকার দুরুদ, ওয়াজ মাহফিলের দুরুদ আলাদা, তো নামাজের দুরুদ আলাদা, আর যখন নবীর নাম আসছে কোনো দুরুদ নেই। নবী পাক বলেছেন, হুজুর বলেছেন, এইসব না আমাদের দেশি বক্তব্য। দেশীয় বক্তব্য যখন ভালো করে খেয়াল করে দেখবেন, আমি বেশ কয়েকজন বক্তার বক্তব্য শুনলাম, বেরলভি, দেওবন্দি আর অন্যান্য জামাতের ভাইদেরও বক্তব্য শুনলাম, নবী পাক বলেছেন আর না হয় হুজুর বলেছেন বা প্রিয় নবী বলেছেন ইত্যাদি এরকম বলছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়নি এত বখিলি। পক্ষান্তরে যেমনই খুতবা শেষ হলো তারপরে মহব্বতের সাথে জোরে সরে একটু দুরুদ পড়েন, আল্লাহুম্মা শুরু করে দিল, আল্লাহুম্মা বলে বসে আছে, আর বাকি শ্রোতারা সাইয়েদেনা মাওলানা করছে। বিদাতি তরিকা সম্মিলিত দুরুদ পড়া, যেইভাবে সাহাবায়ে কেরামের দুরুদ পড়েছেন সেইভাবে পড়তে হবে। ইসলাম নাজেল হলো আল্লাহ নবীর উপর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা করে সাহাবায়ে কেরামকে বুঝালেন, তারা প্রথম এই ইসলামকে পালন করলেন, তাহলে তাদেরকে আদর্শ মানতে হবে না? তারা যেইভাবে দুরুদ পেশ করেছেন সেইভাবে দুরুদ পেশ করতে হবে। তারা আনুষ্ঠানিক এইভাবে সম্মিলিত দুরুদ পাঠ করেননি, এই গানের ছলে দুরুদ পাঠ করেননি যে মাতিয়ে ফেললেন একবারে মজলিসকে, না। হাদিসটির সনদ হচ্ছে হাসান। আর একটি হাদিস রয়েছে মিশকাতে, হাদিসটি রয়েছে, হাদিসটি আল্লাহ পাক ভালো জানেন, কারণ হাদিসটি সম্পর্কে আল্লাহ আলবানী রহমতুল্লাহ বলছেন যে হাদিসটি স্টাডি করে আমি শেষ পর্যন্ত পৌঁছিতে পারিনি, তবে হাদিসটি তারা প্রমাণিত এই হয় যে যারা মাতা পিতার অবাধ্য অথবা মাতা পিতায় কষ্ট দেবে তাদের ওপর আখেরাতের আগে দুনিয়াতেই শাস্তি নেমে আসবে। এই হাদিস তো আছে, এই হাদিসের সাথে বাস্তবের প্রমাণ করে, এরকম বহু ঘটনা আপনারাও দেখেছেন এবং আমি এই অল্প বয়সে অনেক ঘটনাই দেখেছি, যারা দুনিয়াতে মাতা পিতাকে কষ্ট দিয়েছে তাদের ছেলেমেয়েরা তাদেরকে কষ্ট দিয়েছে। একটি ঘটনা উল্লেখ করেছেন এক লেখক এই মাতা পিতার সেবা সম্পর্কে লিখতে গিয়ে, যে এক ব্যক্তি তার মাকে খুব কষ্ট দিত আর বাড়ি থেকে বের, তার বউয়ের স্ত্রীর কথা শুনে বাড়ি থেকে বের করিয়ে দিত, বাড়ি থেকে বাড়ির যে আপনার উঠান আছে উঠানে বের করিয়ে দিত। তার ছেলেরা যখন বড় হলো তখন ওই বৃদ্ধ বাবাকে, অর্থাৎ যেই ছেলে মায়ের সাথে ওই বদাচরণ করতো, তাকে মারতে মারতে ধাক্কা দিয়ে বের করে রাস্তায় নামিয়ে দিচ্ছে। তখন ওই বৃদ্ধ বলছে যে বাবার এ হয়ে গেছে, বাস বাস বাস, আমি তো এত দূর করিনি, আমি তো ওই বাড়ির উঠান পর্যন্ত আমার মাকে বের করেছি, তোমার এত দূর রাস্তাতে কেন আমাকে বের করে দিলে? তখন ছেলেরা বলছে যে ওই বাড়ির উঠান পর্যন্ত এটা ফরজ ছিল আর বাকিটা তোমাকে নফল দিলাম, এটা নফল দিলাম তোমাকে। গত সপ্তাহে বলেছি যেমন কর্ম তেমন ফল, এবং দুনিয়ায় পাওয়া যাবে। তা হাদিসটি শোনাই, মিশকাতে রয়েছে হাদিসটি, মাতা পিতার সেবার অধ্যায়, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ কুল্লু যুনুবি ইগফিরুল্লাহু মিনহু মা শা, প্রত্যেক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারেন, শিরিক আল্লাহ মাফ করবেন, এটা জানা আছে আপনাদের। কিন্তু শিরিক ছাড়া আরেকটি গুনাহ আছে, সেই গুনাহ করে যদি বিনা তওবায় মারা যায় দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেবেন এবং মাফ করবেন না, কি ইল্লা উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যতা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবল আল মামাত, যেই ব্যক্তি মাতা পিতার অবাধ্য হবে, মাতা পিতাকে কষ্ট দেবে, তাকে আল্লাহ পাক দুনিয়াতেই শাস্তি দেবেন ক্বাবল আল মামাত, মৌতের আগে, মৌতের আগে, মৌতের আগে। মা বাবাকে খেতে দিত না, এমন একটা যুগ আসবে যে নিজে বৃদ্ধ হবে তখন তার ছেলে মেয়েরাও দেখাশোনা করবে না, কষ্ট দেবে। আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে রয়েছে, যে মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতাকে কষ্ট দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ, বরং আকবরুল কাবায়ের, যেগুলি কাবিরা গুনাহ রয়েছে সেগুলির শীর্ষস্থানে সবচেয়ে বড় কাবিরা গুনাহ। শিরকের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি উল্লেখ করেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, তোমাদেরকে কি সবচাইতে বড় গুনাহগুলির বড় গুনাহ বলে দেব? আকবরুল কাবায়ের মানে কাবিরা গুনাহ, বড় গুনাহগুলির যেগুলি বড় গুনাহ সেগুলি সম্পর্কে তোমাদেরকে বলে দেব নাকি? সালাসান, তিনবার করে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ, বলেন অবশ্যই, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ইশরাক বিল্লাহ, প্রথম সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আকবরুল কাবায়ের, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, কবর মাজারে সেজদা করা, প্রতিমা পুতুলকে যেমন সেজদা করা, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ হচ্ছে কবর মাজারে সেজদা করা, যা মুসলিমদের শিরক।
কবর মাজারে গিয়ে কবরওয়ালার কাছে দোয়া করা, মাজারওয়ালার কাছে দোয়া করা যে পীরওয়ালির কাছে পাবো, ছেলে কেউ ছেলে নিতে যায়, কেউ রোগ ভালো করার আশায় যায় যে রোগ ভালো হবে, আর সেখানকার মাটি নিয়ে আসলে সেই মাটিতে শেফা রয়েছে, সেখানকার গজার মাছে শেফা রয়েছে, হ্যাঁ আর সেখানকার কচ্ছপে শেফা রয়েছে, এসব শিরকি আকীদা, সবচেয়ে বড় পাপ। সেখানে গিয়ে খাসি মোরগ জবাই করলে মনের কামনা বাসনা পূরণ হয়, চাদর গিলাপ চড়ালে মনের কামনা বাসনা পূরণ হয়, এগুলি হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল ইশরাক বিল্লাহ, দুই নম্বরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের পর উকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার নাফরমানি করা। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়া, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার আগে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাত হয়ে শুয়েছিলেন, উঠে বসে গেলেন। তাহলে আরো গুরুত্বপূর্ণ বিষয় আরো সতর্ক করতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাবিরা গুনাহ বর্ণনা করছেন, বসে গেছেন, যেমন কথা বলতে বলতে হঠাৎ করে যদি বসে যান তার মানে আপনি এখানে আরো কিছু প্রস্তুত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ কাউলুজ জুর, এবং মিথ্যা কথা বলা, অন্য হাদিসে ওয়া শাহাদাতুল মিথ্যা সাক্ষী দেওয়া। আজকালকার জামানায় মিথ্যা সাক্ষী দিয়ে কেসকে বানিয়ে উকিলের সাথে পরামর্শ নিয়ে কেমন করে কেসকে সাজাইতে হবে তাহলে আমি জিততে পারবো, জমি জায়গার ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে, বিভিন্ন হকের ক্ষেত্রে, আসল কেস থাকে না আদালতে, আদালতে বানানো হয় কেসকে, এই ল পড়ে ওকালতি পড়ে কেস বানিয়ে মানুষকে শিখিয়ে দেয় যে এইরকম বলবে তুমি তাহলে তোমাকে জিতাতে পারবো, এ হচ্ছে ওকালতির ব্যবসা। অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন, অত্যন্ত তিনি এতে চলে এসেছেন, আবেগে চলে এসেছেন যে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া যে কত বড় অপরাধ। তাহলে তিনটি আকবরুল কাবায়ের বড় গুনাহগুলি, সবচেয়ে বড় গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হচ্ছে শিরিক করা, একটি হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, আর তিন নম্বরে হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। মাতা পিতার অবাধ্য হওয়ার কিছু লক্ষণ আছে, যেমন মাতা পিতার অনুগত হওয়ার কিছু লক্ষণ আছে, তেমন মাতা পিতার অবাধ্য হওয়ারও বেশ কিছু খারাপ লক্ষণ আছে। তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে যে মাতা পিতাকে খেতে না দেওয়া, বিশেষ করে যখন তাদের প্রয়োজন, যখন তাদের প্রয়োজন, বৃদ্ধ হয়ে গেছেন, এখন তাদের খরচ খরচার ব্যবস্থা নেই, এত জমি জায়গায় নেই, বা এত এরকম ব্যবসা বাণিজ্যর জন্য যে তারা নিজে স্বয়ং সম্পূর্ণ, এমন নয়। এই সময় তাদের ব্যয় বহন করা ছেলেদের ওপরে ফরজ, বিশেষ করে যখন মহতাজ মুখাপেক্ষি তারা হবেন। তাহলে মাতা পিতার নাফরমানির একটি লক্ষণ হচ্ছে যে ব্যয় বহন না করা মাতা পিতার, বৃদ্ধদের বিশেষ করে, যখন মুখা বা বৃদ্ধ নয় কিন্তু হয়তো অভাবী, আপনি বিদেশে চলে আসছেন, পয়সা ইনকাম করছেন, আর আপনার আব্বা হয়তো 40-45 বছরই বয়স, 50 বছরই বয়স, কাজ করতে পারছেন কিন্তু সেই কাজ করে যথেষ্ট না, তার কঠোর পরিশ্রম মেহনত করতে হচ্ছে, আর আপনি এখানে বড় লোকই করছেন, কত অপচয় করছেন, সিগারেটের হারাম খরচ করছেন, বন্ধু বান্ধব নিয়ে বুভিয়ায় কত টাকা পয়সা খরচ করছেন, মাতা পিতা ঠিকভাবে খরচ পৌঁছান না, না খরচ খাওয়া খরচ, পড়া খরচ, চিকিৎসা খরচ, তাদের ট্রান্সপোর্টের খরচ, কোথাও যাতায়াত করতে হবে, সেসব খরচ, এইসব খরচ বহন করা খরচ। মাতা পিতার খেদমত থেকে, সেবা থেকে বিমুখ হওয়া, পালাবার চেষ্টা করা, খেদমত যাতে না করতে হয়, শহরে থাকবেন, গ্রামে থাকবেন না, মা বাবার কাছে থাকবেন না, এইরকম না করা। মাতা পিতাকে কথার দ্বারা বা কাজের দ্বারা, কোনো খারাপ আচরণের দ্বারা অথবা খারাপ কথার দ্বারা তাদেরকে কাঁদিয়ে দেওয়া আজকাল অনেক ছেলেরা করে, অনেক ছেলেরা, অনেক মেয়েরা এমন আচরণ করলো যে মা কান্না করছে তার ছেলের খারাপ কথা শুনে, খারাপ আচরণ, আব্বা কান্না করছে তার বদ আচরণে, এগুলি হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়ার লক্ষণ। মাতা পিতার অবাধ্য হওয়ার লক্ষণ হচ্ছে তাদের সাথে খারাপ কথা বলা, উচ্চস্বরে কথা বলা, ধমক দিয়ে কথা বলা ইত্যাদি। মাতা পিতার সাথে খারাপ আচরণ অবাধ্য হওয়ার একটি লক্ষণ হচ্ছে তাদের চোখে চোখ দিয়ে দেখা, যেটা আজকালকার ছেলেরা করে। এক জামানা ছিল মাতা পিতা তো দূরের কথা, আমরা কোনো ওস্তাদের সামনে চোখ দিয়ে চোখ কথা বলিনি, মাদ্রাসার ওস্তাদ হোক আর স্কুলের, প্রাইমারি স্কুলে হোক, মাধ্যমিক স্কুলে, স্কুলের এমনকি হিন্দু শিক্ষক হইল, চোখে চোখ দিয়ে কথা বলবো স্যারের সামনে, এইরকম বিয়াদবি আমাদের ছিল না আমাদের যুগে, আজকের থেকে 30 বছর আগে, 25 বছর আগে। আজকালকার জামানায় চোখে চোখ দিয়ে শিক্ষকের সাথে কথা বলা, ওস্তাদের সাথে কথা বলা, মাদ্রাসাই পর্যন্ত
আর বাবা মায়ের সাথে চোখে চোখ দিয়ে কথা বলে, একটু কিছু যদি ধমক দেয় বাবা মা বা যদি অসন্তুষ্টি প্রকাশ করে চোখে চোখ দিয়ে কথা বলো, রেগে উঠাও, তাহলে চোখে চোখ দিয়ে মা বাবার সাথে কথা বলা এটি হচ্ছে বড় বেয়াদবী অবাধ্যতার লক্ষণ। খবরদার, এই রকম চরিত্র যেন না থাকে, আর কারো যদি থাকে তো আল্লাহর হস্তে সংশোধন করে নেবেন। মাতা পিতার অনুমতি ছাড়া কাজ করবেন না, অনুমতি নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যেসব কাজে অনুমতি নিতে হয়, তবে যেসব কাজে অনুমতি নেই সেসব কাজে আবার অনুমতি নেই। যেমন আমাদের দেশে একটি অজ্ঞতা আছে যে যারা প্রবাসী এখানে থাকে তাদেরকে বলে, আমাকে বলেছিল এক জাহিল লোক গ্রামের, যখন প্রথমবার হজ করে গেলাম তো বলছে যে তুমি তো হজ করে আসলে মুরব্বী, তো আর আমি যুবক, তখন মুরব্বী বলছে তুমি হজ করে আসলে তোমার আব্বার কাছে পরামর্শ নিয়েছ, অনুমতি নিয়েছ, তখনকার টেলিফোনের যুগ ছিল না, চিঠিপত্রের যুগ। তারপরে এই ক্ষেত্রে হজ আল্লাহ পাক আমার উপর ফরজ করেছে, এর অনুমতি লাগবে না, নামাজ ফরজ করেছেন অনুমতি লাগবে না, রোজা আল্লাহ ফরজ করেছেন সাবালকের অনুমতি লাগবে না, জাকাত আল্লাহ ফরজ করেছেন আমার পয়সায় আব্বা আমার অনুমতি লাগবে না, আব্বা জাকাত দিব কি, আব্বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজা দিন বড় রোজা রাখবো কি, আমার রোজা রাখবো কি, অনুমতি লাগবে, লাগবে না। হজের ওই রকমই অনুমতি লাগবে না। হ্যাঁ, তবে জেহাদ হিসাবে আল্লাহর রাস্তে জেহাদে গেলে অনুমতি লাগবে, কারণ হতে পারে যে আপনার উপার্জন দিয়ে আপনার আব্বা আম্মা চলছে, আপনি যদি জেহাদে চলে যান তাদের কে দেখাশোনা করবে, তাদের ব্যয় বহন কে করবে, তাদের খরচ কে পাঠাবে, আপনি এখানে আয় উপার্জন করছেন, আপনি দেশে চলে যাবেন পরামর্শ নেন, কারণ এখানকার আয় উপার্জন যদি বন্ধ হয়ে যায় তাহলে আব্বা আম্মার কষ্ট হবে, দেশে গিয়ে হয়তো নিজের পেট চালাতে মুশকিল হয়ে যাবে, আব্বা আমাকে কি দেবে, এই এসব ক্ষেত্রে অনুমতি, যেসব ক্ষেত্রে অনুমতি প্রয়োজন রয়েছে শরীয়তে সেসব ক্ষেত্রে অনুমতি, কিন্তু ফরজ আদায় করার জন্য কোনো অনুমতি দরকার নেই, হারাম থেকে বেঁচে থাকার জন্য অনুমতি দরকার নেই। আপনার ঘরে কোনো হারাম ঢোল বাজনা ছিল, খারাপ কিছু ছিল, গান বাজানোর জিনিস ছিল, এইরকমই তাস ছিল, পয়সায় এগুলি পয়সা লেগেছে, যেগুলি দ্বারা গুণা হচ্ছে, আপনার ভাইয়েরা গুণা করছে, সেটাকে আপনি শরীয়তে মানে অনুমতি দিতে হবে, বাড়িতে গুণা হইতে দেবো না সেজন্য অনুমতি নিত না, অনুমতি নিতে হবে না, গুনাকে বাড়ি থেকে সরাইতে হবে। এইরকম মাতা পিতা যখন কথা বলে মনোযোগ সহকারে না শোনা, অন্য মনস্কতা, আম্মা আব্বা কোনো হুকুম করেছে আর আপনি নিজের কাজে ব্যস্ত আছেন, কম্পিউটার নিয়ে ব্যস্ত আছেন, আব্বা আমার হুকুম হচ্ছে তো খেয়ালই করছেন না, অর্ধেক শুনছেন, হুম হুম করছেন, কথাই শুনছেন, হ্যাঁ কি বললেন, কি বললেন, কি বললেন, কি বললেন, না মনোযোগ দিয়ে কথা শোনা, যদি কেউ মনোযোগ দিয়ে না শোনে তাহলে যেন সে মাতা পিতার অবাধ্য। এইরকমই শিক্ষিত লোকেরা যদি বাবা মা অশিক্ষিত হয় তাহলে অনেক সময় পরিচয় দিতে লজ্জা বোধ করে, এটি হচ্ছে মাতা পিতার নাফরমানি, মাতা পিতার অবাধ্য হওয়া এবং গুনহার কাজ, কোনো লজ্জা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাষি করেছেন, কিন্তু আল্লাহ পাক সম্মানিত করেছেন, আপনাকে ডাক্তার করেছেন, আপনাকে আল্লাহ আলেম করেছেন, আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন, অবশ্যই পরিচয় দিতে হবে যে ইনি আমার আব্বা। মাতা পিতাকে বাড়ি থেকে যদি কেউ বের করে দেয় অথবা সম্মানের সাথে বাড়ি থেকে বের করলো যে আব্বা মা আপনার খেদমত একটু বাড়ির চাইতে বেশি হবে, ওই সরকারি যে আবাসস্থল আছে সেখানে আপনাকে দিয়ে চলে আসি, শিবির আছে ওখানে দিয়ে চলে আসি, সরকারের সেবা যত্ন খুব ভালো না, আপনি যেখানে রয়েছেন আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আপনি তাদের দেখাশোনা করবেন, কেন আপনি দিয়ে আসবেন সরকারের ঘরে, উন্নত দেশগুলি তো এইরকমই করছে মা বাবার সাথে। এইরকমই মা বাবার ঘরে হারাম কিছু ঢুকানো এটি হচ্ছে মাতা পিতার অবাধ্য। আপনি খুব শোনেন মাতা পিতার কথা, কিন্তু আপনি তাস খেলবেন, তাস বাড়িতে ঢুকাবেন, মদ খাবেন, মদ নিয়ে যাবেন বাড়িতে, আপনি আপনি বিড়ি সিগারেট খাবেন, বিড়ি সিগারেট আপনার আব্বা আম্মা ঘৃণা করে পছন্দ করে না, আর আপনি বিড়ি সিগারেট নিয়ে যাবেন বাড়িতে, আর বাড়িকে গন্ধ করে দেবেন আপনি, এগুলি হচ্ছে মাতা পিতাকে কষ্ট দেওয়া এবং নাফরমানি করা। বাড়িতে আপনি ইন্টারনেট লাগাবেন, আব্বা বলছেন না এসব করলে গুনাহ হবে, করতে হবে না, গোনার জন্য করছেন, আপনি খবরদার করবেন না। বাড়িতে আপনি ডিশ লাগাবেন, না জায়েজ নাই, মাতা পিতা কষ্ট দাও, আম্মা আব্বা দিনদার নামাজ পড়ে আর আপনি বাড়িতে ডিশ লাগিয়ে আপনি আপনি খারাপ ছবি দেখছেন, ফিল্ম দেখছেন, ফিল্মের সিডি নিয়ে যাচ্ছেন আর আপনি দেখছেন, এগুলি হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়ার অন্তর্ভুক্ত। এইরকমই মাতা পিতাকে সরাসরি গালি গালাজ করা, অথবা এমন ব্যক্তিকে গালি দিলেন যেই ব্যক্তি আপনার মা বাবাকে গালি দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এটাও কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কারণ তার মা বাবাকে যদি আপনি গালি না দিতেন মা বাবা তুলে তো আপনার মা বাবা তুলে গালি দিত না। আচ্ছা আমাদের সেরকম গালি, তাহলে আপনি যেন কারণ হলেন আপনার মা বাবার গালির, ওর বাপ মাকে গালি না দিতেন আপনার বাপ মাকেও গালি দিত না। সুতরাং এমন কাজ করবেন না, আল্লাহ পাক রব্বুল মুশরিকদের দেবী দেবতাকেও গালি দিতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন।
কারণ তারা আল্লাহ পাক যিনি ইলাহি হক সত্য মাবুদ তাকে তারা গালি দিবে। ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। মাতা পিতার গীবত করাই হচ্ছে মাতা পিতার নাফরমানি করা। আপনি মাতা পিতার সব সেবা করছেন কিন্তু দোষগুলিকে আপনার বন্ধু মহলে তুলে ধরছেন না, বন্ধুর সামনে মান সম্মান। ওই বন্ধু যখন আপনার বাড়ি যাবে দেখবে ও এর আব্বা মুসল্লি নামাজ পড়ে কিন্তু চরিত্র ভালো না, শুনিছি আমার বন্ধুর কাছে মান সম্মান নষ্ট করে ফেলেছেন আপনার আব্বা আমার। ওর মা ওর বউয়ের সাথে ঝগড়া করে জেনে নিয়েছে আপনার বাড়ির খবর, কেন জানাবেন আপনি? লুকিয়ে রাখেন এসব আইব এসব দোষ ত্রুটি লুকিয়ে রাখেন এবং তাদের হৃদায়তের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এইরকম মাতা পিতার অবাধ্য হওয়ার একটি লক্ষণ হচ্ছে মাতা পিতার আনুগত্যের ওপর স্ত্রীর আনুগত্যকে প্রাধান্য দেওয়া। মা বাবা একরকম বলছে আর স্ত্রী আর একরকম বলছে, স্ত্রীর কথা শোনা, স্ত্রীর কথা শুনে নাচা। আমাদের দেশে আজকাল খুব শুরু হয়েছে, আজকালকার যেমন আগের জামানায় বেশি বাড়াবাড়ি ছিল। আবার মা বাবার কথা শুনে স্ত্রীকে একেবারে দমন করে রাখো, মুখ খুলতে দেওয়া হবে না। পাঁচ ভাই সাত ভাই যা আছে সব কাজ করো, তুমি সারা দিন মেহনত করো, মা বলছে বাবা বলছে করো, তুমি একবার চেপে রাখতো আর এখন পুরো উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। স্ত্রীর কথা শুনেন না, স্ত্রী বলছে তোমার মা ভালো নাই, ভালো নাই, সিদ্ধান্ত হয়ে গেছে। তোমার বাবা ভালো নাই, বাবা ভালো নাই, যাচাই বাছাই করবি, তদন্ত করে দেখবি, তারপরে সমন্বয় করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে একদিকে ঝুঁকে যেন না। আমি বলছি না যে একেবারে আপনার স্ত্রীকে উপেক্ষা করবেন, এটাও বলছি না যে আপনার আব্বা আম্মাকে উপেক্ষা করবেন, দুইয়ের মাঝে সমন্বয় করার চেষ্টা করবেন। স্ত্রীকে বুঝাবেন আবার এদিকে আব্বা আম্মাকে বুঝাবেন। আব্বা আম্মা যখন কমপ্লেন অভিযোগ করবে যে তোমার স্ত্রী ভালো না, তখন মা বাবাকে বুঝাবেন। যদি আপনার মেয়ে হইতো, মা আপনার মেয়ে তো অপরের ঘরে আছে, তার যদি এসব দোষ ত্রুটি হইতো তাহলে আপনি কি নজরে দেখতেন? তার সম্পর্কে যদি এরকম কমপ্লেন করে তার শ্বশুর শাশুড়ি, তখন আপনাকে কষ্ট লাগবে। ওইরকমই আপনার এই যে বৌমা আছে তারও তো মা বাবা আছে, তারা শুনলে এসব কষ্ট হবে যে শাশুড়ির সাথে মিল নেই, তাদের মানে পারিবারিক কলহ বিবাদ, তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, সব শুনলে কষ্ট হবে। এইভাবে এদিকে বুঝাবেন, আবার এইদিকে স্ত্রীকে বুঝাবেন যে দেখো আম্মা আব্বার খেদমত করো, কদিন আছে হয়তো জানি না কদিন আছে, তাদের খেদমত করে তুমি জান্নাত না আমি জান্নাত না, এইভাবে বুঝাবার চেষ্টা, দুই দিকের সমন্বয় করার চেষ্টা করবেন। একেও বুঝাবেন ওকেও বুঝাবেন, আর এইভাবে একটি পরিবার সুষ্ঠুভাবে শান্তির সাথে বসবাস করতে পারে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। একটি কথা বলে শেষ করছি, তা হচ্ছে যে মাতা পিতার অবাধ্য হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে মাতা পিতা মরে যাক এই আকাঙ্ক্ষা করা, বা মাতা পিতা দূরে সরে যাক, বা আমি তাদের থেকে সরে যাই, কোনো একটা চাকরি হলে এখান থেকে সরে যাব, আর থাকবো না এখানে, গ্রামের বাড়িতে থাকবো না, মা বাবার কাছে থাকবো না, বা একটা ব্যবসা বাণিজ্য যদি লেগে যেতে পারি, কিছু টাকা পয়সা হয়ে যায়, তাহলে টাউনে চলে যাবো, আর মা বাবার কাছে থাকবো না, যে সরে যাওয়ার চেষ্টা করা। এবং এই আকাঙ্ক্ষা করা যে যাতে করে আম্মা আব্বা সরে যাক, অথবা আমি যাতে করে সরে যেতে পারি তাদের থেকে। এটি কেন হয়? তিন ক্ষেত্রে হয়। মা বাবা মরে যাক অথবা সরে যাক, বা তাদের থেকে আমরা সরে যেতে পারি, আরাম পেয়ে যাব মা বাবা থেকে সরে গেলে, এই তিনটি ক্ষেত্রে হয়। একটি ক্ষেত্র হচ্ছে মা বাবা হয়তো বেশি ধনী, পয়সাওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু পয়সাগুলি সব মা বাবার কাছে, তাদের কাছে চাইতে হয়, অনেক সময় দেই না। বড় বড় গৃহস্থ যারা আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দিতে চায়, সব টাকা পয়সা ওই বুড়া রাখবে আর ওই বুড়ি রাখবে, তাই না? তখন এরা দেখে যে এত অঢেল পয়সা আর আমাদেরকে নিজের খরচ চলাফেরার জন্য দিতে চায় না, তাহলে এরা মরলেই তো এগুলো ভাগ বণ্টন করতে পারবো, তাই না? তখন এই আকাঙ্ক্ষা করা যে এই পয়সাওয়ালা বাপ মরে যেত, মা মরে যেত, সবগুলো আমরা ভাগ করতাম, এটি সবচেয়ে বড় মা বাবার নাফরমানির লক্ষণ। দুই নম্বর, মা বাবা যদি গরিব হয়, এই গরিব মা বাবাকে পুষে লাভ কি, কি লাভ আছে? আখেরাতের দিকে লক্ষ্য নেই, আখেরাতের উপর দৃষ্টি নেই, নজর নেই, আল্লাহ পাক কি রেখেছেন দুনিয়ায় আল্লাহ রেখেছেন, আখেরাতে রেখেছেন, মা বাবার খেদমত করে না। এই গরিব মাতা পিতা অভাবী এদের রেখে লাভ কি? মরে গেলি তো ভালো ছিল, এদের একটা পয়সাও নেই, জমি জায়গা নেই, কিছু নেই, এদের প্রত্যেকটি চিকিৎসা খরচ আমাকে দিতে হয়, এদের খাওয়া দাওয়া খরচ চালাতে হয়, এদের কাপড় চোপড় চালাতে হয়, আবার ওই তাদের নাতিরা আসে তাদের খরচ খরচা চালাতে হয়, তার মেয়েরা আসে তার খরচ চালাতে হয়, এরা মরে গেলেই তো একটু আরাম পেয়ে। এটি হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি মাতা পিতার, যা আজকাল অনেকের মধ্যে রয়েছে। আর একটি ক্ষেত্র আছে, মা বাবা যদি আবার আদব কায়দা দেওয়ার ক্ষেত্রে, ভালো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শক্ত হয়, মা বাবা যদি আবার লেজি হয়, ছেলেদের কথা শুনে বাবা কি চাও, যেটা চাও সেটাই করো, তুমি যেটা চাও
সেটাই করো, যা ইচ্ছা তাই করো, তাহলে খুব খুশি। আমার আম্মা আব্বা খুব ভালো, আমি ফিল্ম দেখি কিছুই বলে না, আমি সিগারেট খাই কিছুই বলে না, আমি সারা রাত যাই না কোথায় যে থাকি লম্পটি করি কিছুই বলে না, খুব খুশি। ফাসেক লোকেরা এরকম মা বাবা পেলে খুব খুশি, কিন্তু মা বাবা যদি শক্ত হয়, কোথায় ছিলি তুই এত রাত, শক্ত ভূমিকা, এসব কি করিস, পাপ করিস, কেন ঘরে টিভি নিয়ে এসছিস, তুই ফিল্ম দেখিস, তখন হ্যাঁ কেন পড়তে যাবি না, পড়াশোনা করবে না, ও স্কুলে যেতে চায় না, কলেজে যেতে চায় না, কেন পড়াশোনা, পড়াশোনা করলে তোর ভাত নেই বাড়িতে, তখন আকাঙ্ক্ষা করে এরকম নাফরমান ছেলেরা যে মা বাবা বা মরে গেলেই ভালো হইতো, তাইলে আর পড়তে বলতো না, মা বাবা মরে গেলে আরামে ফিল্মটা দেখতে পারতাম, মা বাবা মরে গেলে সিগারেট খেতে বাধা হইতো না, মা বাবা মরে গেলে কোনো মেয়ে নিয়ে অবৈধ মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে টেলিফোন করতে কোনো অসুবিধা হইতো না। তাহলে তিন রকম, মা বাবা পয়সাওয়ালা হইলেও অনেক সময় আকাঙ্ক্ষা করে যারা মরলেই লাভ আছে, অনেক সময় গরিব হইলে আকাঙ্ক্ষা করে যে মরে যাক এদেরকে রেখে লাভ কি আছে, মরে গেলে আরাম পাবো, আর অনেক সময় আদব কায়দা বেশি শিখালে, একটু শক্ত হইলে আদব কায়দা শেখানোর ক্ষেত্রে, ফলে এসব মা বাবা সরে গেলেই আরাম পেতাম। এটি হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি মাতা পিতার। আল্লাহ পাক রব্বুল আলম যেন ভালো কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাতা পিতার সেবা যত্ন করার তৌফিক দান করেন, মাতা পিতার খেদমত করা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের নেক আমলের তৌফিক যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. প্রশ্ন হচ্ছে, যদি কোন লোক তার ঘরে টিভি কিনে দেই যার কারণে তার বাড়ির সবাই গুনাহগার হচ্ছে, এই ব্যক্তি কি দাইয়ুসের দলভুক্ত হবে? হ্যাঁ, তার স্ত্রীর জন্য যদি দেয় আর তার স্ত্রী গুনাহ করছে তো দাইয়ুস তাকে বলা যাবে, আর যদি বাড়িতে আরও ক্ষতি হচ্ছে, তো যেমন শুনলেন এগুলি মাতা পিতার নাফরমানির কাজ, দাইয়ুসও জান্নাতে যাবে না, আর মাতা পিতার যে অবাধ্য, মাতা পিতা সৎ লোক, নামাজি লোক, দিনদার লোক, আর ছেলে বাড়িতে টিভি ঢুকিয়ে, দেখেন টিভি শুধু হারাম নাই বোঝার চেষ্টা করেন, কিন্তু টিভিকে কন্ট্রোল করে জায়েজ ক্ষেত্রে রাখাই হচ্ছে বড় বিষয়। ছেলে যদি ডাকাত হয় আর বাড়িতে যদি আপনি পেস্তুল রাখেন, তাহলে কি আশা করা যেতে পারে, পেস্তুল নিয়ে ডাকাতি করতে যাবে না? হ্যাঁ, তো যদি আপনার ছেলে মেয়েরা যদি আল্লাহ ভীরু না হয়, দিনদার পরহেজগার না হয় আর বাড়িতে টিভি রাখেন, তাহলে হারাম, কারণ সম্ভাবনা গুনাহ হওয়ার রয়েছে। কিন্তু ছেলে মেয়ে যদি আল্লাহওয়ালা পরহেজগার হয় আর তারা শুধু ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য, ইসলামিক প্রোগ্রামে সীমিত রাখার জন্য, কোনো নাজায়েজ প্রোগ্রাম তারা শুনতে দেবে না, দেখতে দেবে না, রাখেন, তাহলে টিভিকে ওলামায়ে কেরাম বলেছেন যে অস্ত্রের মতো, অস্ত্র যদি পেঁয়াজ রসুন কাটার জন্য চাকু রাখেন তাহলে জায়েজ, কিন্তু যদি প্রতিবেশীর সাথে লড়াই করব, সুযোগ পেলে মারব, সেজন্য চাকু যদি তেজ করে রাখেন তাহলে হারাম। তো পাইকারি হারে কখনো এরকম ফতোয়া দেবেন না যে ফতোয়াগুলো আমাদের এক সাইডে জাহেল বক্তারি দিয়ে থাকে যে টিভি টিভি হারাম, টিভি হারাম না, টিভি হালাল হইতে পারে, হারাম হইতে পারে, তবে ক্ষেত্র হারামের বেশি, সুতরাং সতর্কতামূলক আপনি হারাম থেকে বাঁচার জন্য আপনি অনেক জায়েজ কাজ ছেড়ে দেন, যেমন আমরা ছেড়ে রেখেছি, টিভি কেনার পয়সা আছে তবু টিভি এই জন্যই কিনি না যে হয়তো কন্ট্রোলে রাখতে পারবো না। এইরকম বেশ কিছু আলেম কে জানি যারা প্রথম দিকে টিভি রাখতো না, তারপরে নিজের বাড়িতে টিভি রাখতে শুরু করেছে, তারপরে কিছুদিন তো ভালো চলেছে, তারপরে ছেলে মেয়েরা তার অগোচরে, বাবার অগোচরে দেখা শুরু করেছে, মা ভাবছে যদি বলি তাহলে তো মারধর করবে, স্বামী আমার ছেলে মেয়েদেরকে মারধর করবে, ভয়ে ভয়ে বলছে না, এই করে ছেলে মেয়েগুলো ফাঁসেক হয়ে গেছে, এরকম বহু ঘটনা আছে। সুতরাং সতর্কতা অবলম্বন করার জন্য টিভি রাখে না সেটি আলাদা কথা, কিন্তু আপনি স্বামী স্ত্রী যদি থাকেন আর আল্লাহকে ভয় করেন, আপনি দিনে ইসলামিক প্রোগ্রাম দেখার জন্য টিভি রাখেন যার দ্বারা আপনার উপকার হচ্ছে, তো অবশ্যই নাজায়েজ নাই, বরং নেকি, তাতে নেকি রয়েছে, কারণ আপনি নেকির কাজে ব্যবহার করছেন, এগুলি এই প্রচার মাধ্যমগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে। যে এক ভাই বলেছেন যে আমার আব্বা মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আরেক ভাই আজকে বাংলাদেশ থেকে টেলিফোন করেছেন, এখানে থাকতেন দীর্ঘদিন, মিজানুর রহমান বলে তার ছেলে হয়েছে, প্রথম বিয়ে শাদি করার পরে দোয়া করার জন্য বলেছে, দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবরে যেন সুখময় স্থান দান করেন, জান্নাতুল ফিরদৌস তাদের দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করেন, আল্লাহ পাক যেন তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দান করেন, আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে যেন সালেহ নেক বানান, তাদেরকে দিনের ভালো আলেম যেন বানান, দিনের ভালো খাদেম যেন বানান। আমিন।
অরুস শরীফ, অরুস, অরুস হচ্ছে শিরকের স্থান। এই যে অরুস লাগে মাজারগুলিতে, এগুলি হচ্ছে শিরকের স্থান। ইয়া রাসূল আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া গাউসুল আজম, গাউসুল আজম, এরা বলছে আব্দুল কাদের জিলানিকে, হে মহান উদ্ধারকারী, গৌস মানে উদ্ধারকারী আর আজম মানে মহান, হে মহান উদ্ধারকারী কে হইতে পারে বলুন তো দেখি? একমাত্র আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৌসুল আজম বলা যায় না, তাহলে আব্দুল কাদের জিলানি গৌসুল আজম কি করে হলো? কিন্তু ভারতের একটি ধর্ম রয়েছে যে বেরেলভী ধর্ম, যেই ধর্মের অনুসারী হচ্ছে আটরসিরা, মাইজবান্ডারিরা, ফুলতুলিরা, শস্যিনারা, এসব হচ্ছে বাংলাদেশের যে মোটামুটি, আরও বেশ কিছু রয়েছে, বহু তরিকা রয়েছে বাংলাদেশে, আবার সবচেয়ে বেশি তরিকা রয়েছে, ভারতে পয়দা হয়েছে কিন্তু আমদানি করেছে সবচেয়ে বেশি, কাস্টমার বেশি বাংলাদেশের। এসব বাতিল ধর্ম, কবর মাজার পূজার ধর্ম তৈরি হয়েছে ইরান থেকে ভারতের মধ্যে, কিন্তু এই বাংলার জমিনটা যেহেতু বেশি সচ্ছল ছিল মুসলিম আমলে, মোগল আমলে, সেজন্য তারা বেশি আমদানি করতে পেরেছে। যতগুলি মাজার কবর এগুলি সবচেয়ে বেশি বাংলার জমিনে রয়েছে, এই কারণে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, শির বিদাত থেকে মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।